আমি ধানবতী বিশ্বাস টিম বাংলা নবাব এই প্রভাতকালীন ওয়েবিনারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন আজ আন্তর্জাতিক নারী দিবস সে নারী দিবসে প্রাককালে সকলকে শুভেচ্ছা জানায় আর জানায় বিশেষ করে আমাদের মাতৃশক্তিকে আর যে নারী শক্তির জন্য আজ পৃথিবীর এত অগ্রগতি এত উন্নতি যেখানে নারী শক্তির উন্নয়ন যেখানে নারী শক্তির শিক্ষা সুন্দরভাবে চলে সেখানে কোনো জিনিসের অসুবিধা হয় না উন্নয়নশীল দেশ সেটা হয়ে থাকে তাই নারী শক্তির শিক্ষা বিশেষ দরকার তাই সকলকে আমি আমন্ত্রণ জানাবো আমাদের টিম বাংলা নবাবহ মিনারে আমাদের ওয়ান ফেসবুক প্ল্যাটফর্মে সকলকে অ্যাটেন্ড করার জন্য আমাদের প্রাউড ফাউন্ডার অল ফ্রাউড মাদার অফ অনপ্যাসিভ স্পেশালি লেডিস তাই এই সুন্দর সকালে আরো একটা সুখভো দিয়েছেন আমাদের এই নারী শক্তির সাথে সাথে নারী দিবসের সাথে সাথে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স এর মেশিন তৈরি করার জন্য মেশিন কেনার জন্য আমাদের ইন্ডিয়ান সরকার টেন পয়েন্ট থ্রি টু ওয়ান পয়েন্ট টোয়েন্টি নাইন কোর স্যাংশন করেছে ভারতে সেটা আমাদের এআই প্রোডাক্ট হবে তাই সত্যি সুন্দর একটা সুখবর সুন্দর একটা সময় সুন্দর একটা সকাল এই দুর্দান্ত মুহূর্তে সকলকে জানাই ওয়েলকাম চলে আসুন টিম বাংলা সব সবসময় এগিয়ে থাকে এগিয়ে রাখে এই সুন্দর সকালে নিজেকে আপডেট করুন থাকুন এঙ্গেজ থাকুন আর ডিক্রেম করুন আপনার নাম মিস্টার মিসেস মিস সুন্দর ফটো প্রোফাইল রাখুন আপনার পরিচিতির জন্য এই বিশ্ব আমি আপনি সকলে এসেছি একটা ওয়ার্ল্ড ওয়াইড ডিজিটাল জন্য সেটা আমার আপনার সকলে একটা বিশ্বের মাঝে একটা বিশেষ পরিচিতি থাকবে আমরা সেই সুযোগটা পেয়েছি সে দুর্দান্ত একটা সুযোগ দুর্দান্ত একটা অপরচুনিটি দুর্দান্ত একটা মুহূর্ত যেটা আমরা প্রতিদিন সকাল সন্ধ্যায় এই ওয়েবিনারের মাধ্যমে অতিবাহিত করে থাকি আজ আমরা সত্যি গর্বিত এ বলবো না না যে কি কি পাবো 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 তো অনেক কিছুই তবে যেটুকু পেয়েছি আমরা গর্বিত কেননা কোথায় সেই বাংলাদেশ কোথায় ফ্রান্স কোথায় ইংল্যান্ড কোথায় ইউরোপ সেখানকার সাথে যে আমাদের একটা মেলবন্ধন আমরা জানতাম না শম্ভু কুমার সাহা কোথায় উনি থাকেন আজ আমরা এখানে এসে ভার্চুয়ালি তার সাথে কথা বলতে পারি এই যে একটা পরিচিতি এর থেকে বড় কিছু নয় যেমন আমাদের মিস্টার আনারক বিশ্বাস উনি কোথায় থাকেন কি তার পরিচিতি কি তার বায়োডাটা সেগুলো আমরা আজ এখানে এসে জানতে পেরেছি এর থেকে বড় পরিচিতি কিছু হতে পারে না আমরা সকলেই খুব গর্বিত খুব আনন্দিত এই সুন্দর একটা অপরচুনিটি পাওয়ার জন্য তা থ্যাংক ইউ আমাদের মাননীয় হোস্ট বাংলা নভাব থ্যাংক ইউ আমাদের মাননীয় শ্রী মিস্টার এস মুখার্জি আপনারা না থাকলে পারে আমরা আজ বিশ্বের মাঝে পরিচিতি পাওয়ার একটা সুযোগ পেতাম না ভবিষ্যতে কি হবে সে ভবিষ্যতে জানে ঈশ্বর জানেন কিন্তু আমরা যেটুকু এখন পর্যন্ত আছি পেয়েছি এ করোর রুপিয়াতেও এটা হয় না এই যে পরিচিতি ভালোবাসা পরিচয় আদান প্রদান এই যে সুন্দর একটা সুযোগ সত্যি আমরা খুব গর্বিত এবং আপ্লুত যত দেবে ঠিক তুমি পাবে এটা ঈশ্বরের কথা তুমি যতটাই দেবে ততটাই ফেরত পাবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট হোক কিংবা অন্য কোনো নামে হোক কিংবা অন্য কোন খামে হোক তোমাকে ফেরত পেতেই হবে তুমি ফেরত পাবে সেটা এটা ঈশ্বরের নিদান তুমি যদি ভালো কাজ করো তো ভালো ফল পাবে তুমি যদি খারাপ কাজ করো খারাপ ফল পাবে তুমি তুমি যদি লোক ঠকাও তুমি ঠকবে তুমি যদি লোককে সেবা দাও তুমি সেবা পাবে এটা ঈশ্বরের নিদার ঈশ্বরটা বলে থাকেন যে আপনি যতটাই দেবেন ততটাই পাবেন জীবে প্রেম করুন জীবে সেবা করুন ঈশ্বর আপনাকে তার দশ গুণ ফেরত দেবে আপনি যদি হিউম্যানিটি লিফটিং আপে যদি নিজেকে সত্যি উৎসর্গ করতে পারেন যদি আপনি মানবতার এই যে সুন্দর সেবাটা করতে পারেন ঈশ্বর আপনি দুহাত ভরে দেবে আর তারই আমাদের এই নমুনা তারই সিম্বল হচ্ছে অনপ্যাসিভ অনপ্যাসিভ এসেছে আমাদের সেই জন্য আমাদের ঝুলকে ভরানোর জন্য আমাদের এই পৃথিবীর মধ্যে একটা বিশেষ পরিচিতি দেওয়ার জন্য আমরা যতগুলি এসেছি সকলেই যেরকমই হোক না কেন আমরা যেই যেরকম হোক অশিক্ষিত থাকি শিক্ষিত থাকি ভালো থাকি মন্দ থাকি যদি আমরা সত্যি করে ভালো মনের মানুষ হয়ে থাকি যদি আমরা মানবতার যদি আমরা কান্ডারি হয়ে থাকি যদি আমরা সত্যি নিজেকে এই কাজের জন্য উৎসর্গ করতে পারি হান্ড্রেড পারসেন্ট আমরা সেই সুযোগটা পাবো আর ঈশ্বর আমাদের দেবেন এতে কোনো সন্দেহ নেই তবে কেউ কম কেউ বেশি সকলেই পাবে পাবে সকলেই এটা কোনো সন্দেহ নেই আর কোনো এখানে অবকাশ নেই আপনার পিছিয়ে যাওয়ার আপনি এসেছেন ঈশ্বর আপনাকে এনেছে আপনার নিয়তি আপনাকে এনেছে আপনার ভবিতব্য আপনাকে এনেছে কোথায় আমি ছিলাম আর হঠাৎ করে যে একটা সুযোগ পাওয়া এটা একটা বিরাট পাওনা আপনার শত জন্মের একটা সুফলের একটা নিদান এটা করেছিলেন বলেই আজ সুযোগ পেয়েছেন সেটা আপনার মাতা পিতা হোক কিংবা আপনি হোক কিংবা আপনার বংশের কোন মানুষ হোক আপনাদের জন্য যেটা করেছিলেন তারই সুফল হচ্ছে আমাদের এই চোদ্দ লক্ষ প্লাস ফাউন্ডারের একটা স্বীকৃতি একটা সুকর্ম ফল চোদ্দ লক্ষ সাতাশ হাজার চারশো তিপান্ন জন আমরা এখানে যে আছি সত্যি অতি ভাগ্যবান ভাগ্যশালী ভবিষ্যতে আমরা এগিয়ে চলেছি ঈশ্বর আমাদের এনেছেন তো আমার তো সবসময় মনে হয় একটাই কথা শুধু আমাদের একটা কথা যদি আপনি জল খেতে পারেন ইফ ইউ ড্রিঙ্ক ওয়াটার তাহলে আপনি থাকতে পারবেন কোন সন্দেহ নেই তবে জল খাওয়া তবে তিনটে স্টেজ থাকে জল খাওয়া সে তিনখানা স্টেজ আপনাকে জানতে হবে প্রথম জলের কলসিটা কোথায় সেটা আপনাকে জানতে হবে দ্বিতীয়ত আপনি যে পাত্রে খাবেন সে পাত্রটা কোথায় সে হোক মগ হোক কিংবা বাটি হোক তারপরে আপনি এই যে জলটা খাবেন তা এখান থেকে কিভাবে আসবেন কতটা দূরে আছে সেটা সঠিক আপনাকে নিতে হবে সিদ্ধান্ত তবে এই যে তিনটি স্টেজ তিনটি স্টেজ হচ্ছে জল খাওয়া সব থেকে সহজ নমুনা আর এরকম যদি আপনি জল খেতে পারেন তাহলে কেন অনপ্যাসিভ করতে পারবেন না তাই আপনাকে অনপ্যাসিভ সম্বন্ধে একটু আগে জানতে হবে পান হোয়াট ইজ পান প্যাসিভ পান প্যাসিভটা কেন আসলো এর কি মূল উদ্দেশ্য কি অবজেক্ট কি এর নাম্বার টু এর কলসি এর মানে সে উৎস কোথায় সে উৎস হচ্ছে আমাদের মাননীয় শিব মিস্টার রাজপারে ওল্লা রয়েছে আর গ্লাস হচ্ছে আমরা সকলেই সকলেই আমরা যদি জল খাবো তো গ্লাস আমাদের সেরকম ভাবে ব্যবস্থা করতে হবে যদি আমরা সঠিক ভাবে সেটাকে নিয়ে যেতে পারি ওшло টিরি আমরা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমরা এগে যাব আমরা অনেকটা এগিয়ে গেছি অনেক স্টেপ এগে গেছি স্যার সিও স্যার তো বলেই থাকে যখন দেখান ভিডিও লাস্টে কি বলেন নেক্সট নেক্সট টপেজ আমাদের কি অন প্যাসিভ অন প্যাসিভ আমাদের লাস্ট টপেজ এই জার্নি আমরা অনেক দূরে গিয়ে গেছি আর সেই জার্নি স্টপেজ লাস্ট ওয়াইজ এর আমরা অন প্যাসিভ প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়াবে এখনো আমরা অন প্যাসিভে পৌঁছাতে পারিনি সেই আমাদের সেই গল্পের মতো সঙ্গে কচ্ছপ আর খরগোশের গল্পের মতো কেউ এগিয়ে চলেছে দূরে একদম দৌড়ে দৌড়ে এগিয়ে চলেছে কেউ আবার কোকোটাইল বা আমাদের সেই কচ্ছপ স্টাইলে চলছে টাইল স্টাইলে তাই সত্যি বলবো আমরা সত্যি এখানে মিলেমিশে সকলে একত্রিত হয়ে আছি কেউ ভালো কেউ মন্দ কেউ সব মিলিয়ে যার ফলে আমাদের সরি এই আমাদের জার্নিটা একটু হচ্ছে বেশি জানেন 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 কম হয়তো কিছুই কেউ না যে কিছুই জানেন না সে হয়তো একটা সুযোগ দেখলো ঠিক করে একটা ক্লিক মারতে গেল তার সব আউট হয়ে গেল সেখানেই পিছিয়ে গেলাম আমরা এইভাবে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি পিছিয়ে চলেছি এই করতে করতে আমরা সঠিক জায়গায় একদিন অবশ্যই পৌঁছাবো अपना रेसर जे अपना स्पीड ठीक रखब रेसर स्पीड ठीक रखें सठ जगह पाई स्पीड रानिंग कर स्लो स्पीडे रानिंग करना स्पीड रख शरीर के वार्म कर स्टेप के ठीक रखे चलन यूउल उन् एवरी प्लेस एवरी টাইম তাই সুন্দর সময় যখন আমরা এখানে পেয়েছি সুন্দর একটা সুযোগ পেয়েছি আর এই দুর্দান্ত সময় ছিল বলে আমরা এই সুন্দর দুর্দান্ত একটা অপরচুনিটি পেয়েছি অসংখ্য ধন্যবাদ মাননীয় শিব মিস্টার এস স্যারকে ধন্যবাদ আমাদের মাননীয় হোস্ট টিম বাংলা এই দুইজনার সমন্বয়ে আজ আমরা এখানে এত এগিয়ে চলেছি প্রথমে এই যে পাঠশালা থেকে শুরু করে আজ আমরা যেখানে আজ দিয়েছি সেও sir আমাদের জন্য সব সময় ready হয়ে বসে আছে আমাদের হাত ধরে তোলার জন্য উনি এতটুকু থেমে নেন এতটুকু থেমে নেই উনি সুন্দরভাবে আমাদের জন্য অপেক্ষায় আছেন তো আমাদের মধ্যে ভালো মন্দ সব মিশে আছি তো আমরা শিক্ষিত অশিক্ষিত তা কিছু না কিছু ভুল হয়ে থাকে সে ভুলের খেসড়া দিতে একটু আমাদের সময় লাগছে তবে অচিরই এটা ঠিক হয়ে যাবে এবং আমরা সঠিক জায়গায় পৌঁছে যাব আস্তে 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 আমরা সঠিক জায়গায় আমরা অনেক দূরে গিয়ে গেছি তবে এখানে এগিয়ে আসার পর আমাদের যে সময়ের মূল্যটা সেটা জেনে গেছি জীবনের ভ্যালু বুঝে গেছি জীবনের ফোকাজ বুঝে গেছি শুধু আমাদের নিজেকে গুছিয়ে এগিয়ে চলা এবং যাতে আমরা ভুল না করি সেটার দিকে সুন্দরভাবে সঠিকভাবে সেটাকে ধ্যান রাখা আমি আপনি যদি ভুল করে থাকি সে ভুলে মাসুল তো আমাকে আপনাকে দিতেই হবে কেননা শিক্ষারও একটা সীমা থাকে সময় থাকে আপনি যদি একটা ক্লাসে তিন বছর থাকেন তা কোনো টিচার আপনাকে চার বছরের পর আপনাকে আর সাহায্য করবে না আপনি সেরকম ব্যাক টু হোম হয়ে যাবেন তাই এখানেও একই সেম কেস সেখানে যদি আপনাকে সুযোগ দিতে সুযোগ দিচ্ছে আমাদের সকলকে সুযোগ দিচ্ছে আমাদের মাননীয় শিব স্যার কিন্তু এখনো পর্যন্ত কাউকে টার্মিনেট উনি করেন এখনো আমাদের এই যে চার চোদ্দ লক্ষ সাতাশ হাজার চারশো সে শুরু থেকে আমরা বসে আছি এখনো এখনো আমাদের ইন্ডিয়া থেকে এখনো নাম আমি শুনিনি যে কেউ আমাদের এখনো পর্যন্ত এখান থেকে বিতাড়িত হয়েছে কিংবা হয়েছে এখান হয়নি এখনো তাই সকলকে বলবো টিকে থাকুন লেগে থাকুন লেগে থাকুন পারি আপনি লাগলে টিকে থাকবেন আপনি যদি এঙ্গেজ থাকেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন তাই আমি প্রতিদিন বলে থাকি যেমন স্কুলে গেলে যেমন সেভেন্টি পার্সেন্ট আপনার হাজিরা থাকলে আপনি পাশ করে যান এখানেও তাই আপনি যদি সেভেন্টি পার্সেন্ট এখানে এঙ্গেজ থাকেন যে কোনো ওয়েবিনারে ইন্ডিয়া হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক আমাদের ইংল্যান্ড হোক ফ্রান্স হোক আমেরিকা হোক যেখানে যে আমাদের ক্লাসগুলো চলছে যে ওয়েবিনারগুলো চলছে সেখানে সব জায়গায় আপনার একটা এংগেজমেন্ট একটা পয়েন্ট আছে সে পয়েন্ট থেকে আপনারা সেখানে সব টুকটুক করে পাশ হয়ে বেরিয়ে যাবেন কেউ ফেল হবেন না কেননা ঈশ্বর আপনাদের এখানে এনেছেন নিয়তি আপনাকে এনেছে আপনার ভাগ্যে সেটা আছে বলেই খুব চেষ্টা করছে নিয়তি আপনাকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য তারপরে সেটা আমার আপনার সময়ের মূল্য কখন পাবো সেই সময় বলবে সেটা তাই থ্যাংক ইউ এই চলে আসুন আমাদের একোশিস্টের মধ্য দিয়ে লগ ইন করে ব্যাক অফিসে ভিজিট করুন দেখুন আর নতুন কোনো আপনাদের খবর আসলো কিনা যদি এসে থাকে অবশ্যই আপনারা জানবেন আর আপনারা জানেন কালকে আমাদের থ্রি ডিগ্রি ছিল সেখানে সেখানে আপনারা যেনারা ছিলেন সেখানে দেখবেন কোন সুন্দর যে আপডেট তো অবশ্যই দিয়েছেন ভালো ভালো আপডেট সেটা ব্যাক অফিসে দেখে নেবেন সব আর এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম থ্যাংক ইউ আবার টু মিস্টার সোমেন ঘোষ স্যার গুড মর্নিং আবার টু থান্টিনিউ স্যার গুড মর্নিং গুড মর্নিং বম 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 গুড মর্নিং গুড মর্নিং স্যার কন্টিনিউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা দিন আর সেই দিনে আপনি খুব সুন্দরভাবে আমাদের সামনে সুন্দর আলোচনা উপহার দিয়ে গেলেন অসংখ্য ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ ইন্টারন্যাশনাল নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস আর আজকেও আর বিশেষ দিন আজকে মহাশিবরাত্রি তাই আজকের এই শুভ দিনে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার কোহস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টর অ্যান্ড হোস্ট মিস্টার এম টি আনোয়ার স্যার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানায় নারী শক্তি আমাদের সকলের কাছে একটা আলাদা অনুভূতি দিয়ে থাকে তো সেই নারীরা যেভাবে আমাদের সঙ্গে সমভাবে কাজে যেভাবে তারা পার্টিসিপেট করেন এইভাবেই সারা বিশ্ব কিন্তু তাদের হাত ধরেই কিন্তু এগিয়ে যাচ্ছে তাই সকলের পার্টিসিপেশন দরকার সকলকে এগিয়ে আসা উচিত বিশ্ব দেশ উন্নতির জায়গায় শীর্ষে পৌঁছতে গেলে কিন্তু নারীদিকে দিকে এগিয়ে আসতে হবে তাই তিনারা কিন্তু সেই মতোই এগিয়ে আসেন এবং আমাদের সব সময় সহায়তা করেন এগিয়ে যাওয়ার জন্য তাদের যে পাওয়ার সেটা কিন্তু আমাদেরকে সব সময় দেখিয়ে দেন তাই তিনাদিকে আজকের এই শুভ দিনে স্পেশালি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই দুর্দান্ত আমরা এক্সাইটেড গতকাল রাত্রে থ্রি সিক্সটি ছিল সেখানে জানেন সকলেই জানি যে তিনজন থাকেন যথারীতি সেই তিন মহারথী রেড রেড কিস জনসন এবং মাটি ডি গার্নারা থাকেন এবং তিনা সারা সপ্তাহে কি ঘটলো সমস্ত বিষয় তারা কিন্তু সুন্দরভাবে তুলে ধরেন তার অন্যথা গত হয়নি তেনারা সে কাজটা করেছেন কিন্তু আমরা সকলেই আশাবাদী ছিলাম যে আমাদের রেসপেক্টেড সিও স্যার আসবেন কিন্তু তিনি এতটাই ব্যস্ত এবং তিনি ট্রাভেলিং এ ছিলেন সেই জন্য তিনি আসতে পারেননি তার জন্য আমরা অডিট হব না আগামী সময় খুব কাছাকাছি আমরা নিশ্চয় আলোড়ন সৃষ্টিকারী ভূমিকম্প দিতে আসছে খুব তাড়াতাড়ি আমরা ভূমিকম্পর্দান্ত একটা পপ আপ পাব এগারো তারিখ পর্যন্ত নিশ্চয় আমরা পেয়ে যাব এবং তারপরে হয়তো আমরা জানতে পারবো আমাদের যে প্রত্যাশিত আমাদের যে হৃদপিণ্ড বলতে পারেন বন প্রোডাক্ট আমাদের সেই ও কানেক্ট ফুল ভার্সনে হয়তো আগামী সপ্তাহেই হয়তো আমরা পেতে যাচ্ছি এবং কমার্শিয়ালি লঞ্চ হয়তো হয়ে যাবে আশা করা যায় তো সমস্ত বিষয় নিয়েই আমাদের রেসপেক্টেড সিও স্যার নিশ্চয় আসবেন নিশ্চয় কোনো পপ দিয়ে দিয়ে আমাদেরকে জানিয়ে দেবেন আমরা সত্যি এক্সাইটেড আনন্দিত এনজয় দ্য প্রসেস এই সুন্দর প্রসেসের মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে যাব সব সময় জানা বোঝার চেষ্টা করব আমরা প্রত্যাশিত অনেক কিছুই করি আর যখন সেই প্রত্যাশিত মতো কোনো কিছু না ঘটে তখন আমরা কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে যাই দুমড়ে মুচড়ে আশাহত হয়ে আমরা কিন্তু নেগেটিভিটি আমাদের মধ্যে কাজ করতে শুরু করে এটা করলে হবে না প্রত্যাশা কম করতে হবে আশা কম করতে হবে তাহলে দেখবেন ভালো থাকবে সুন্দর থাকবেন কারণ আপনি যত বেশি চাইবেন সেই মতো তো আপনি নাও পেতে পারেন তাই না তাই কাজ করবো বেশি আশা করবো কম তাহলে দেখবেন সত্যি ভালো থাকবে। আমি কিন্তু ভালো থাকি চাই কম চাহিদা কম দেখবেন ভালো থাকবে। তাই আমি এত কিছু করলাম এত কিছু করছি আমি সেই পরিমাণ আমি তা পাচ্ছি না এটা ভেবে দুঃখ করলে হবে না অবশ্যই পাবেন সব করাই গন্ডায় হিসাব করে আপনি নিশ্চয় পাবেন সময় হলেই পাবেন আমাদের ধনপতি স্যার একটা কথা বললেন না সতী কথাগুলো শুনে আলাদা একটা আলাদা অনুভূতি আসে আলাদা স্পিড চলে আসে তাই আমরা সকলেই সুন্দরভাবে এগিয়ে যাবো নিজেকে তৈরি করব এইটা হয় আমাদের কাজ লার্নিং আপনাকে আর্নিং নিয়ে আসবে আপনি কোনো কিছু করবেন সেই বিষয়ে যদি আপনি না জানেন তাহলে কি সেই কাজটা করা আপনার পক্ষে সম্ভব নিশ্চয় সম্ভব নয় তাই লার্নিং আপনাকে আগে করতে হবে তারপরেই আপনি সেই মতোই আপনার কাজের উপর ভিত্তি করে আপনি কিন্তু আর্নিং পাবেন এটা সব জায়গাতেই প্রযোজ্য তাই আমরা সকলেই লার্নিং মোডে থাকবো আমরা প্রতিদিন কিন্তু বলি যে আমরা ওয়েবিনারে থাকি জানা বোঝার চেষ্টা করি দেখুন আমরা এই মুহূর্তে এইটি ওয়ান আছি কিন্তু দেখবেন ধীরে ধীরে কিন্তু এগুলো কমতে শুরু করবে কেন কিছু ফাউন্ডার আছেন প্রথমের দিকে আসবেন এসে তারা কিছু একটা মিষ্টি কোনো খবর পাব এই আশায় এসেই তারা কিন্তু যখন আধ ঘন্টা কেটে যায় তখন পান না তখন কিন্তু তারা চলে যান অবশ্যই তারা

বা মেন্টার ইনারা কিন্তু সেইভাবেই সিলেক্ট করেন যে কাখে কখন সেই জায়গায় নিয়ে এসে শেষ পর্যন্ত থাকা যায় তাই প্রথমেই মূল বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম আধ ঘন্টা পড়া আর কিছু থাকলো না তাহলে কেউ কিন্তু থাকবে না আমরা চাই ধীরে ধীরে আপনাদের মধ্যে সমস্ত বিষয় যেন আপনারা নলেজেবল হন সেই কাজটা করার চেষ্টা করি তাই আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন সমস্ত বিষয় অনেক কিছু নতুন তথ্য পাবেন আর শেষ বেলায় শেষ যে পাতে খাবারটা পরে না সেটা কিন্তু দুর্দান্ত হজম করার জন্য কিন্তু খুবই ভালো তাই শেষে পাতের যে খাবারটা আসে আমাদের টিম বাংলা নবাবে সেটা কিন্তু এই যে দু ঘন্টা ঘন্টা যাই করলেন না শেষ খাবারটা কিন্তু সুমধুর তাই শেষ পর্যন্ত থাকবেন সেই মধুর খাবারটাকে সারা সারাদিন কিন্তু যাওয়ার কাটবেন বুঝলেন তো জাওয়ার কাটা সেরকম জাওয়ার কাটবেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তো এইভাবেই নিজেকে তৈরি করতে হবে আপনি আমি একসময় কিছুই জানতাম না আমি ব্যক্তিগতভাবে সত্যি কিছু জানতাম না কিন্তু অনপ্যাসিভ আসার পর আমি কিন্তু ধীরে ধীরে সবকিছু জানা বোঝার চেষ্টা করেছি আর সেই সঙ্গে প্রথম দিন থেকেই পেয়েছিলাম আমাদের রেসপেক্টেড মেন্টার স্যারকে তিনার বদান্যতায় আমি সব কিছুই জেনেছি কম বেশি সবকিছুই জানি বোঝার চেষ্টা করি যেটা জানি না জিজ্ঞাসা করি এবং এতটাই আমার অভিজ্ঞতা হয়ে গেছে যে আমি আগে থেকে বুঝতে পারি আর সেটাকে আমি নিজে নিজে ট্রাই করি এবং করতেও পারি তাই সেই সূত্রটা আপনাকে জানতে হবে আর সেই সূত্রটা ধরে দেওয়ার জন্য আমাদের মধ্যে আছে না আমাদের সকলের প্রিয় মেন্টর মিস্টার এম ডি আনোয়ার কবির স্যার তিনার কথাগুলো যদি আপনি একটা ওয়েবিনারে তিনি হয়তো দু মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিট কথা বলল সেই কথাগুলো যদি আপনি শোনেন না আপনি নতুন কিছু পাবেন আর সেই নতুন কিছু নিয়ে যদি আপনি নিজে প্র্যাকটিস করেন দেখবেন আপনি শিখে গেছেন আমি স্যালুট জানাই সব সময় স্যালুট জানাই কারণ তিনার মতন একজন গাইডার আমি পেয়েছিলাম প্রথম দিন থেকে আর এই টিম বাংলার নবাব দু হাজার একুশ সালের পাঁচই ফেব্রুয়ারি করেছিলাম ভাবে পর্যন্ত সুন্দরভাবে সেইভাবেই সমগতিতেই কিন্তু এগিয়ে যাচ্ছে শুধু আপনাদের জন্য আপনাদের সকলের ভালোবাসায় আমরা এগিয়ে যেতে পারছি সত্যি আমরা আনন্দিত গর্বিত টিম বাংলার নবাব এগিয়ে থাকে এগিয়ে রাখে সব সময় আপনার সঙ্গে আছে থাকবে তাই কোনো দ্বিধা দ্বন্দ্ব হলে সব সময় চেষ্টা করবেন যেটা জানিনি সেটা জানার এখানে আপনাকে কেউ কিছু বলবে না আপনি হ্যান্ডেজ করে আসবেন নিজের যেটা অজানা সেটা জানার চেষ্টা করবেন আর সময় মনে রাখবেন হঠাৎ করে আপনি কোনোদিন আসেননি চলে আসলেন দুম করে একটা প্রশ্ন করলেন প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে আপনি আবার বেরিয়ে চলে গেলেন এটা কিন্তু বরদাস্ত করা হবে না কারণ তারা আসবেন নেবেন চলে যাবেন এটা গ্রহণযোগ্য নয় তাই সকলকে বলবো নিয়মিত হন নিয়মিত থাকুন যে কোনো প্রশ্ন যে কোনো অজানা বিষয় আপনি এখানে তুলে ধরুন আমাদের রেসপেক্টেড স্যার এবং আমাদের যারা বিজ্ঞ কোহস্ট প্যানেল আছেন সকলেই আপনাকে সহায়তা করবে হিউম্যানিটি আপলিফটিং এর জন্যই এটি বাংলার নবাব মনে রাখবেন এটা কোনো চ্যারিটি নয় এটা কোনো লাভজনক সংস্থা নয় শুধু হিউম্যানিটির আপলিক জন্যই তৈরি টিম বাংলার নবাব কারণ অনপ্যাসিভের আদর্শ মিস্টার এস মুফারেসলের আদর্শে আমরা কিন্তু সকলেই তৈরি হচ্ছি আর সেই তৈরির জায়গা থেকে আমরা এই টিম বাংলার নবাব স্থাপন করেছি তাই সকলে আসবেন নিয়মিত আসবেন যে কোনো বিষয় নিয়ে আমাদের সামনে তুলে ধরবেন সবসময় আপনার সহায়তা করার জন্য টিম বাংলা নবাব সদা সর্বদা আপনার সামনে আছে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সকলকে সুন্দরভাবে আজ সুন্দরভাবে আজকের সকালে ওই আমরা এগিয়ে নিয়ে যাব আপনারা সকলেই সহায়তা করবেন আমরা প্রতিদিনের ন্যায় আজকেও পার্টিসিপেট প্রাউড ফাউন্ডার যারা আমাদের সঙ্গে আছেন সকলে আসবেন হ্যান্ড রেস করে আসবেন আপনাদের আলোচনা দিয়েই আমরা শুরু করব তাই যে কোনো বিষয় অন প্যাসিভ সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদের সামনে তুলে ধরতে পারেন ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার হ্যান্ড রেস প্লিজ ওয়েলকাম মর্নিং ভিডিও পোস্ট করেছি একটা সাগর সিনহা যিনারা বুঝার বুঝে দেবেন ঠিক আছে কিনা না ভিডিওটা यस 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 ওকে আশা করি বুঝে যাবেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ শন স্যার यस मिस्टर কিশোরীশীল वेलकम আদেব স্যার একটু বিজি হলেন হয়তো यस কিশোরীশীল वेलकम আপনাকে আরমিট দিলাম

আস্তে আস্তে আমাদেরকে এই যেমন অন্টারশিপ অন্টারশিপে এসে আমাদের এই অনপ্রেশি টেলিগ্রাম এই টিম বাংলা নবাব যে সমস্ত আছেন বিভিন্ন রকম আলোচনা করে এই অনুষ্ঠানকে গেনে চলুন এই প্রত্যাশা রাখি তো আমাদের গত রাত্রে থ্রি ডিগ্রি হয়েছে এখান থেকে আমরা অনেক কিছু হয়তো জানবো শুনবো এবং নলেজ গ্যাদার করব আমাদের দিন আস্তে আস্তে বেটার আসছে এবং আগামী অল্প দিনের মধ্যে আমরা একটা ভালো জায়গায় চলে আসছি এই আশা রাখি তো সকল দের আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য এখানে শেষ করছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার কিশোরী শিল অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ রেসপেক্টেড সকল পাওয়ার ফাউন্ডারকে আপনারা এগিয়ে আসুন হ্যান্ড করে আসুন ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার আমাদের মধ্যে কিশোরী আসার চেষ্টা করেন এবং আসেন কিন্তু নতুন কেউ আরো যারা আছেন তারা আসতে পারেন হ্যান্ড করে আসুন ওয়েলকাম কারণ আজকে সুন্দর একটা দিন সেই দিনটাকে করতে পারেন হ্যান্ডরেজ করে এসে কারণ বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ কিছু মানুষ প্রতিনিয়ত আসার চেষ্টা করেন আমরা জানি আজকে অন্যথা হবে না আপনারা আসবেন হ্যান্ডরেস করে আসবেন ওয়েলকাম

তো চলুন আমরা চলে যাই প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের রেসপেক্টেড কোহস প্যানেলে যারা আমাদেরকে প্রতিনিয়ত নলেজেবল করে থাকেন তো প্রথমেই আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিসেস দেবস্মিতা দাস ম্যাম ওয়েলকাম গুড মর্নিং ম্যাচ দা মাইন্ড ম্যাচ মাইন্ড ম্যাচ মাইন্ড ইয়েস ওয়েলকাম ইয়েস থ্যাঙ্ক ইউ

আমি মিসেস দেবস্মিতা দাস ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আমাদের হোস্ট কো হোস্ট অল পার্টিসিপেন্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের দিনটা খুবই সুন্দর একটা দিন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আন্তর্জাতিক নারী দিবস এই দিনটা আমাদের মেয়েদের কাছে খুব সুন্দর একটা দিন এই আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মার্চ মাসের আট তারিখে পালিত হয় সারা বিশ্বের নারী যারা কাজ করেন এবং ঘরেও বাইরে দুই দিকে সামাল দেন তাদেরকে সম্মান জানাতে এই দিনটি সমগ্র বিশ্ব জুড়ে পালিত হয় যে সমাজে নারীদের যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয় সেই সমাজ উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে আর যারা নারীদের যোগ্য সম্মান করে না তারা যতই কর্ম করুক না কেন তার সব কিছুই নিষ্ফল হয়ে যায় প্রতি বছর মার্চ মাসে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় লিঙ্গ বৈষম্য দূর করতে নারী সমানিধাধিকারের জন্য সারা বিশ্ব জুড়েই পালন করা হয় এই দিনটি নারী শ্রমিকদের প্রতি সম্মান দেখিয়ে এই দিনটি পালন করা হয় শিল্প সাহিত্য সহ সব ধরনের ক্ষেত্রে এবং সমাজের সমস্ত কাজে মহিলাদের অবদানকে স্বীকৃতি দিতেই এই দিনটি পালিত হয় আমরা প্রচণ্ড প্রাউড ফিল হচ্ছে আমার যে আমি একজন নারী দেশ জুড়ে দেশ জুড়ে বা দেশ জুড়ে বা বলা চলে দিন সব মেয়েদের সম্মান জানানো হয় যদিও আজকের দিনে নারী বলে তাদের জন্য আলাদা কোনো দিনের প্রয়োজন নেই কারণ তারা যে সিদ্ধা। নারীরা এখন কারো উপরে নির্ভরশীল নয় উল্টে নারীদের ওপর দাঁড়িয়ে আছে পরিবার আবার কখনো নারীদের ওপরেই নির্ভর করছি কোন দেশের ভাগ্য বা কোনো কোম্পানির ভবিষ্যৎ আমরা কন্যা সন্তান হিসাবে মিষ্টি আমরা বোন হিসাবে যত্নবান আমরা প্রেমিকা হিসাবে সুন্দরী আমরা স্ত্রী হিসাবে প্রিয়তমা আমরা মা হিসাবে পরম মমতাময়ী আমরা শক্তির আধার আমরা নারী আমরা পারি আজকের দিনে কারো পক্ষে বলা সম্ভব নয় যে আমরা নারীরা পুরুষদের থেকে দেওয়ার ক্ষমতা রাখি পুরুষদের থেকে পিছিয়ে আছি সব ক্ষেত্রে আমাদের পুরুষদের দেওয়ার ক্ষমতা রাখি তাই নারী জাতিকে আমি জানাতে চাই যে নিজেকে কখনো দুর্বল ভেবো না কারণ তুমি নারী শক্তির অংশ মেয়েদের শুধু অন্যের ভালো স্ত্রী হয়ে ওঠা শেখালে চলবে না তাদেরকে সবার আগে যোগ্য করে তুলতে হবে আজ মহিলা দিবস আজ মহিলা দিবস তাই আজ আমি স্ত্রী জাতির সেই সমস্ত প্রতিনিধিদের ধন্যবাদ জানাতে চাই যারা কোনো না কোনো কোনোভাবে আমাদের জীবনটাকে সুন্দর করে তুলেছে বিভিন্ন সময়ে বাধা এলে আমরা তার মুখোমুখি দাঁড়াবো কারণ আমাদের মধ্যেই আছে অনন্ত শক্তির আধার আমি যে আজ এই রকম একটা জায়গায় আসতে পেরেছি তার আমার হাজবেন্ড আছে বলেই আমি আজ এই জায়গায় আসতে পেরেছি তা শুধু আমাদের হাজবেন্ডের জন্যই কারণ আমার হাজবেন্ড আমাকে প্রচন্ড রেসপেক্ট করেন উনি প্রতি প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা কাজে সঙ্গ দেন তাই আমার হাজবেন্ডকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি চাইবো নারীদের সম্মান শুধু নারী দিবসের দিনে না হয়ে সারা জীবনের জন্য হোক থ্যাংক ইউ সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই শেষ করছি ওভার টু ইউ থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এক্সিলেন্ট অসাধারণ অসাধারণ দুর্দান্ত ভাবে আপনি আপনার আলোচনা তুলে ধরলেন অসংখ্য ধন্যবাদ ম্যাম মিসেস দেবস্মিতা দাস থ্যাংক ইউ আমরা নারী আমরা সব পারি একদম অসংখ্য ধন্যবাদ দুর্দান্ত ভাবে আমরা উপভোগ করলাম আমাদের ম্যামের আলোচনা অসংখ্য ধন্যবাদ করছি সত্যি অসাধারণ এক্সাইটেড গর্বিত তো চলুন দুর্দান্ত আলোচনার মাধ্যমেই আমরা শুরু করেছি নেক্সট আবারও চলে যাই আলোচনায় আমি নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড

সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের একটা গ্রেট ডে ওমেন্স ডে সকলকে এই বিশেষ দিনে সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাই অ্যাকচুয়ালি কাশিতে খুব ডিস্টার্ব করছে কন্টিনিউ করুন স্যার আমি নেক্সট ডে কথা বলবো থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আপনি চিকিৎসা করান অসংখ্য ধন্যবাদ আপনাকে নেক্সট ওয়েলকাম করবো

ওকে মনিকা বাগ ম্যাম হয়তো বিজি আছেন বা আনমিট করতে পারছেন না যাই হোক আপনি সঙ্গে থাকুন পরবর্তীতে আপনার স্পিচ আমরা শুনবো থ্যাংক ইউ ম্যাম তো চলুন নেক্সট চলে যাই আলোচনায় নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার রাজু সাহু স্যার ওয়েলকাম গুড মর্নিং बुम बुम मिस्टर राजू साहू गुड मॉर्निंग यस वेलकम सर सुन रहे गुड मॉर्निंग बुम बुम यस गुड मॉर्निंग अनपैसिड गुड मॉर्निंग ऑल रिस्पेक्टेड प्राउड फाउंडर सर एंड मैम हमरा सबाई सुस्थ आलो आची প্রতিদিনের ন্যায় আমরা আবার এই আমাদের পাঠশালায় সবাই মিলে আমরা যুক্ত হয়েছি খুব ভালো লাগে আমরা প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমরা প্রত্যেকেই আমরা আমাদের নলেজটাকে টাকে আরো বাড়িয়ে নেওয়ার জন্য এজন্য ধন্যবাদ টিম বাংলা নবাব ক্রেট আর মিস্টার আনোয়ার কবির স্যারকে উনি আমার আমাদের পথ দর্শক ইতিমধ্যে উনি আমাদেরকে সুন্দরভাবে গাইড করছেন উনি আমাদেরকে কিভাবে আমরা আগামী দিন আমাদের পথ চলব সেই জায়গাটা উনি আমাদেরকে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা সন্ধ্যা উনি অক্লান্ত পরিশ্রম করছেন কেবল মাত্র আমাদের জন্য কিভাবে আমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যাই বাট ইতিমধ্যে আমরা অন্টাশিবকে প্রত্যেকেই আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি যারা প্রতিনিয়ত আমরা অন্টাশিব নিয়ে আমরা ডুবে থাকি সেই জায়গায় আমরা প্রত্যেকেই আগামী দিন এরকম ছোট্ট ছোট্ট করে জ্ঞান অর্জন করে আমরা পথে এগিয়ে এবং আগামী দিন একটি পিওর বিজনেস এই বিজনেসটি করে আমরা আগে ডেভেলপমেন্ট করব সেটা আমরা শিখে নিচ্ছি এখান থেকে আজকে আমাদের যে বিজনেস এর গ্রোথ ওয়ান এক্স আগামী দিন আমরা আমাদের বিজনেসটাকে রূপান্তরিত করব তার জন্য আমরা যে অপেক্ষায় আছি সেই অপেক্ষার দিন হয়তো আমরা অবশ্যই আমরা পৌঁছে যাব খুব তাড়াতাড়ি আজকের দিনে আমরা প্রত্যেকেই যে নলেজটা নিচ্ছি সেই নলেজটা আমরা কেন নেবো সেই গোল সেই গোল আমাদেরকে প্রথমে সেটিং করতে হবে আমরা প্রথমে যে গোল ভেবে এসেছিলাম বা আমরা যে গোল তৈরি করেছিলাম সেই গোলটা আমাদের কাছে অনেকের মধ্যে নেই আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো অনেকের মধ্যে সেটা ক্লিয়ার নেই যদি ক্লিয়ার হতো আমাদের এই টিম বাংলা নবাব আজ নব্বই একানব্বই আমরা বিজনেস পার্টার মিলে এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এখানে আমাদের দশ হাজার যেটা আমরা পাচ্ছি সেখানে আমরা এক হাজার প্লাস কভার করতে পারতাম কিন্তু সেই জায়গাটা আমার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার নেই এটুকু আমি বলতে পারি আমরা কেন বুঝতে বুঝে উঠতে পারছি না আমার কি প্রয়োজন আমার কি প্রয়োজন সেটা আমি গোল নির্ধারিত নির্ধারিত বা সিদ্ধান্ত করব করে আমি আমার ডায়েরিটা লিখবো এবং যে ডায়েরিটা হবে সেই ডায়েরিটা যেন ঝেকাস হয় একদম বিউটিফুল হয় কেন আপনার ড্রিমটাও সেরকম বিউটিফুল হবে আপনি যদি ওই বাজার থেকে ছোটখাটো একটা ডায়রি কিনে আনেন আপনার সেরকম হবে কিন্তু মধ্যে আমরা আমাদের ড্রিম ভিশন সবকিছু এবং যে ডায়রিটা আমাদের আমরা লিখব ওই ডায়েরিতে মন থেকে আমি আমরা লিখতে পারি আমার প্লেন চাই প্লেন হান্ড্রেড পার্সেন্ট প্লেন হবেই হবে এটা আগে আপনি লিখুন আমরা আগে লিখি যদি আমরা লিখি লিখার পরে আমাদেরকে ভাবতে হবে কখন প্রায় আটচল্লিশ ঘন্টার পরে আটচল্লিশ ঘন্টার পরে আমাদেরকে ভাবতে হবে যে আমি কি লিখেছি বা এই লিখার পেছনে কিভাবে আমাকে সাকসেস করবে সে লিখতে হবে সেই লিখাটা অনেকেই আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি না বা লিখতে পারছি না ভয়ে কেন ভয় কোথায় কিসের ভয় ভয় বলে কোনো নেই কোনো জায়গা নেই प्रत्येक कर करबो जे डर के आगे जीत है छोड़ डर छोड़ दीजिए कभी भी डरने का नहीं कौन सा भी काम पे अगर आप खुद जो काम कर रहा है जो बिजनेस कर रहा है अगर आप नहीं सोचा रात को नहीं सोचा मुझे सुबह क्या करना है आप डर गया क्यों क्यों डरते हर रोज आप बिजनेस में जाते हो हम लोग भी जाते हैं ऑफिस में जाते हो अगर ये सोच हमको रात को सोचना पड़ता है अगर हमने रात को नहीं सोचा तो सुबह उठ के हम क्या करेगा वो दिमाग में नहीं आएगा हम लोग यही सोचता है तो हम लोग ऑनटर्नशिप के बारे में क्या सोच रहा है दो साल में इतना सर बोल रहा है इस डांडेल फेलियर नॉट ऑप्शन। वी आर सो यूनिट टू यूनिट क्यों बोल रहा है कुछ तो रीजन है हम लोग सोच सोच के आज इतना दूर आया फिर भी क्यों क्यों ऐसा डर रहा है डरने के कुछ जगह नहीं है इसके लिए हम लोग को ड्रीम क्लियर नहीं अगर ड्रीम क्लियर है तो हम लोग आगे जा सकता है, नहीं तो कभी भी नहीं जा सकता है हमारे पास जो सोमन सर हर रोज बोलते हैं सर आप लोग आइए कुछ सीखिए कुछ बोलिए हम लोग क्यों नहीं कोशिश कर रहे हैं हमारे पास एक न्यू न्यू अमंग न्यू लाइफ हमारा नमन कुमार वर्मा दो तीन दिन से आ रहा है छोटा लड़का दस साल का उम्र में इतना ज्यादा इतना इतना स्पीच बोल रहा है हम लोगों को, की बात है हम लोग क्यों नहीं बोल रहा है इतना छोटा लड़का इतना आगे जा रहा है अठारह साल बीस साल के प्लस वो तो क्या जिन्हा बनेगा क्यों नहीं हम लोग सोच रहा है हम लोग को सोचना पड़ेगा और हम लोग ये भी कर रहा है कि हमारे पास क्यों पैसा नहीं आ रहा है पैसा नहीं आ रहा है अरे यार ये क्यों ऐसा क्यों सोच रहा है पैसा तो आएगा बहुत बहुत आएगा हम लोग वो पुराना मेंटेलिटी जो हमारा दिमाग में है प्लीज वो निकाल के दीजिए हमारा जो मान सीओ सर है ना वो हम लोग को इतना दे रहा है इतना देगी और इसके लिए दिन रात मेहनत कर रहा है ना बहुत मेहनत कर रहा है ये हम लोगों को सोच के बाहर है इसलिए हम लोग और 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 कुछ सीखना पड़ेगा और कुछ जानना पड़ेगा अभी अभी का जो फिलहाल जो सिचुएशन है हमको चाहिए मानी चाहिए ठीक है हमको भी चाहिए आपको भी चाहिए कितना भी तकलीफ हो रहा है कितना भी तकलीफ हो रहा है होने दीजिए मुझे भी तकलीफ हो रहा है दो तीन साल दो तीन महीना से मुझे भी तकलीफ हो रहा है क्योंकि तो ब्रिज करने के लिए मुझे उधर शिफ्ट होना पड़ रहा है कभी रोड होने में शिफ्ट होना पड़ रहा है कभी मैं मीटिंग में आ रहा हूँ कभी मीटिंग में नहीं आ रहा हूं और मुझे ऐसा लग रहा है कि कुछ तो बोल रहा है सारे लोगों ने ये मुझे मैं मिस मुझ कर रहा हूं और आप लोग क्यों नहीं आ रहा है इतना 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 अच्छा बातें बताता है आप ये करिए आप मोबाइल कैसे ऑपरेट कर सकते हो आप, आपका आईडी कैसे आप सीखेट डाल सकते हो आप आगे जा सकते हो आपको जो आप फैमिली है फैमिली को कैसे आप रख सकते हो और उसके लिए कितना पैसा आपको चाहिए क्या करना चाहिए सब कुछ बता yes, रहा है राजू साहु राजू साहु प्लीज बांग्लाते बोलने वाले हो तो आई जेतू एकाने मैक्सिमम बांगली आती है हमरा ओके सर ओके ओके थैंक यू थैंक यू हाँ तो हमरा अवश्य বাংলা অবশ্যই আমি বলতেছি আমরা অবশ্যই সেই জায়গাগুলো শিখবো যদি যদি আমরা না পারি আগামী দিন আপনি অ্যাপেল পেলে না হারিয়ে যাবেন অ্যাপেলটা আপনার অনর্থের অর্থের মূল অনর্থ যে জায়গাটা সেই জায়গাটাই কিন্তু আমরা প্রত্যেকেই হয়তো আমরা শিক্ষা দিকে যেনারা রয়েছেন আমরা কখনো ওই জায়গায় যাব না কিন্তু যারা ইনার মধ্যে আমাদের অনপ্যাসিভের মধ্যে আমাদের টিম বাংলা নবাবের মধ্যে যেনারা ইনভলভ নেই তেনারা কিন্তু হারিয়ে যাবেন যার জন্য আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে শিখে নিতে হবে এই শিখার জায়গাগুলো আমরা ও কি আমাদের নিজস্ব প্রোডাক্ট কিভাবে ইউজ করতেছি তো সেই জায়গায় আমরা যে পেমেন্টটা নেব কি করে আমরা ব্যাংকে পেমেন্ট নেব সেই জায়গাগুলো আমাদেরকে শিখতে হবে কেন অনেক স্যার ম্যামেরা ওনারা জাস্ট অ্যান্টাসিফকে ভালোবেসে হোক বা উনাদের মাধ্যমে হোক যে স্যার আপনি আসুন পুরোনো দিনে এরকম অনেক ঘটনা আমরা শুনতে পেয়েছি বিশ্বাস করে হয়তো এসেছেন আপনি আপনার কোনো ব্লেসারের কাছ থেকে কিন্তু কিন্তু সেই ব্লেসার আপনাকে এর পরে সময় দিতে পারবেন যখন আমাদের মূল লক্ষ্যে আমরা যখন পৌঁছে যাব গোল গোল অ্যাপেলের জায়গায় আমরা প্রত্যেকেই বিজনেস হোক ম্যান হব প্রত্যেকেই আমরা আমাদের বিজনেসকে আরো এগিয়ে নিয়ে যাবো এর কারণ হচ্ছে আমরা এসেছি এই কারণে আমরা কিছু এখান থেকে আর্নিং করব আমাদের জেনারেশনকে কে হোক বা আমাদের যে সংসার যে মেনটেন একটা পাঁচ সাত ধরনের খরচ রয়েছে সেটা প্রত্যেকেই আমরা সেই খরচটা কিন্তু ইতিমধ্যে মেনটেন্স করতে পারছি না আমরা সেই জায়গাটা করব তার জন্য মেন লক্ষ্য আমাদের কি কাজ মানে অন্টারশিপ কে ফোকাস করা তো অন্টারশিপের যে কর্মটি করব আমরা ক্রিয়েক্স করব। এটুকু আমাদের মধ্যে কমিটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট রয়েছে প্রত্যেকেই আমরা ইতিমধ্যে এই এইটি নাইন স্যার ম্যামেরা আমাদের এখানে প্রেজেন্ট হয়েছে আমরা কিন্তু থ্রি এক্স করবোই তো সেই করতে গেলে আপনাদেরকে পেমেন্ট ফার্স্ট যখন আপনাদেরকে অ্যাপেলটা নেবেন সেই অ্যাপেলের জায়গাটা কিভাবে নেবেন সেই জায়গাগুলো আপনাদের আপনার ব্লেসারের কাছ থেকে শিখতে হবে বা আজকে টিম বাংলা নবাবে প্রতিনিয়ত এগুলো শেখানো হয় কিভাবে যাবেন আপনি আপনি আপনার হয় ক্রোমার ব্রাউজার হলে আপনি গুগলে ওখানে যাবেন ওখানে গিয়ে আপনি ওপেন হবে আমাদের মোবাইলের অনপ্যাসিব পেজ অনপাসিভের পেজ যখন আপনার মোবাইল হবে ইতিমধ্যে আমাদের যে বিউটিফুল ওয়েবসাইটটা রয়েছে ওই ওয়েবসাইট ডান সাইডে আপনি দেখতে পাবেন তিনটা লাইন মানে থ্রি ডট একটা তিন লাইন দেখতে পাবেন ওই লাইনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আপনি নিচে দেখতে পাবেন যে হোম পেজ প্রোডাক্ট ভিডিও সেন্টার ব্লগ কন্ট্যাক্ট রেজিস্ট্রেশন এরপরে আপনি লগ ইন অপশন দেখতে পাবেন তো লগ ইন করে আমরা প্রতিনিয়ত আমাদের ইকোসিস্টেমে আমরা অন করি আর আমাদের আইডিটা এখানে লগ ইন করে থাকি এবং ওখান থেকে আমরা যে জানা বুঝার জায়গাটা সেটা আমরা প্রত্যেকেই ক্লিয়ার করে থাকি তো সেই জায়গায় আপনার ইউজার নেম এবং এন্টার পাসওয়ার্ড দিয়ে আমরা এন্টার এন্টার হওয়ার পরে আমাদের বাম সাইডে যেটা ড্যাশবোর্ড রয়েছে ওই ড্যাশবোর্ডে আমরা ক্লিক করবো ক্লিক করলে আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে মার্কেট প্লেস মাই ফেভারিট মাই সাবস্ক্রিপশন এরপরে মাই ওয়ালেট মাই ওয়ালেটে আমরা ক্লিক করব ক্লিক করার পরে নিচে আমাদের আবার একটা মাই ওয়ালেটন আমরা দেখতে পাবো দেখতে পাওয়ার পরে ওখানে আমরা একটা দেখতে পাবো তার নিচে রেভিনিউ ওয়ালেট বলে একটা অপশান থাকবে ওখানে আপনি পে বলে একটা অপশান ওর নিচে লেখা থাকবে আপনার ও কয়েন বলে ওটাকে আপনি নেক্সট নেক্সট আপনি দেখতে পাবেন যে উইদ্রোল ওই সাইডে আপনার ডান সাইডে একটা উইদ্রোল অপশন আছে ওখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে সেকেন্ড পেজে নিয়ে যাবে আর ইউ শিওর ইউ ওয়েন টু উইদ্রোল দা ওপেন আপনি আপনার ওপেনটা কি উইদ্রোল করতে পারেন মানে নিব নেবেন যদি বলেন নেবেন নেক্সট নেক্সট মারবেন নেক্সট মারার পরে আপনাকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট বলে আপনার কাছে একটা পেজ চলে আসবে ওই ও পেজের নিচে আপনি ব্যাংকে নেবেন বা নেবেন আপনি ওখানে দেখতে পাবেন এরপরে আপনার নিচে দেখতে পাবেন এরপরে আপনার অল্টারনেট ইমেল মানে আমরা যে জিমেলটা ইউজ করছিলাম ওটা দেখতে পাবেন তার নিচে জাস্ট আমরা আমাদের নিজস্ব ও ওমেল ওটা দেখতে পাবো তারপরে নিচে আপনি আপনার সিলেক্ট কান্ট্রি যেটি রয়েছে আমি ইন্ডিয়ান বা স্যার ম্যামেরা বাংলাদেশে রয়েছেন তো ওনারা ইন্ডিয়ান বা বাংলাদেশ ওখানে সিলেক্ট করবেন অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার নামটা দেবেন বড় হাতের বড় হাতের অক্ষের নাম এবং আপনার যে সরনেমটা রয়েছে ওটা আপনি নোট করবেন এবার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার এবং এরপরে কনফার্ম আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিলেন তার নিচেই ওটা কনফার্মে ওই অ্যাকাউন্ট নাম্বারটি ওখানে হবে এরপরে আপনাকে চাইবেন আপনার ব্যাংক নেম আপনার ব্যাংকের নাম কি যদি আপনি স্টেট ব্যাংক হতে পারেন পিএনবি হতে পারেন এক্সেট্রা যে কোনো ব্যাংক আপনি যেখানে আপনার অ্যাকাউন্ট করেছেন দেবেন এবং ওর ব্রাঞ্চ ব্রাঞ্চ কোডটা বা আপনার ব্রাঞ্চের নাম কি ওখানে তারপরেই দেবেন দেওয়ার পরে আইএফসি কোড নম্বর দিতেও পারেন বা সুইফ কোড দিতে পারেন দিয়ে আপনি এর নিচে আপনি নেক্সট বটম দেখতে পাবেন এবং নেক্সটে গিয়ে আপনি ক্লিক করবেন ওখানে আপনি এরপরে দেখতে পাবেন পেমেন্ট পার্চেস ফি ওটা ও ও কয়েন কয়েন আপনি দেখতে পাবেন আপলোড আই ওর নিচে আপনি দেখতে পাবেন ফাইল বলে একটা ছোট্ট একটা ঘর দেখতে পাবেন ওই ঘরে আপনার আইডেন্টি প্রুফ চাইতেছে আমরা ইন্ডিয়ান ওখানে আমাদের আধার কার্ড চাইতেছে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইল থেকে আপনি আপনাকে নিয়ে যাবে সরাসরি আপনার ক্যামেরা ক্যামেরা ওখানে নিয়ে যাবে ওই ক্যামেরাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে আপনি লাইক আপনার আধার কার্ডের যে ফটোটা আপনি আধার কার্ডের ফটোটা নেবেন নেওয়ার পরে আপনি সাবমিট করবেন সাবমিট করার পরে আপনি ওখানে দেখতে পাবেন যে প্লে আউট যে আপনার ও কয়েন ও কয়েনটা যে আপনি নিচ্ছেন এই জায়গাটা খুব খুব ভালো লাগে যে আমরা এর যে ওটিপিটা পাবো আপনি যখন প্লেআউটটা দিলেন ওই ওটিপিটা আপনার অনপ্যাসিভ ইকো সিস্টেমে আসবে এটুকু ধ্যান রাখবেন যে ওটিপিতে আসবে ওটিপি ফ্রম অনপ্যাসিভ ইকো সিস্টেম আমাদের নিজস্ব আমাদের নিজস্ব সাইট আমাদের যেটি রয়েছে সাপোর্ট অ্যাট দ্য রেট অনপ্রাসিভ ডট কম এখানে আসতেছে ইজ মিনস আমাদের প্রতিটা ডেটা আমাদের কাছেই রয়েছে এটাই প্রাউড প্রাউডনেসের বিষয় আপনার কাছে ওই ওটিপিটা আমাদের সাপোর্ট থেকে আসবে আপনি ওটিপিটা ওখানে ফিল করবেন বাস আপনার কাজ কমপ্লিট একদম আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার আপনি যদি মনে করেন যে আমি পে আউটটা দিয়েছি আমার আমার ওই ও প্লেটা কোথায় দেখবো বলে দেখাবে দেখালে আপনি আপনি যে উজ্জ্বলটা উজ্জ্বলটা আপনি সাকসেস হতে হয়ে আপনি দেখতে পাবেন তো এইভাবে আমরা একটা একটা ছোট্ট 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 করে পার্ট আমরা শিখে নেবো যদি ওগুলো না শিখতে পারি আপনি কিন্তু আপনার ব্লেসারকে আগামী দিন যখন আমরা অ্যাপেল পেয়ে যাবো সেই অ্যাপেল পেয়ে যাওয়ার পরে আমরা প্রত্যেকেই কেউ সময় দিতে পারব না প্রত্যেকে কোন স্যার কোন বিষয়টা তুলে ধরছেন সেটা কিন্তু আমরা যদি না আসি বা আমরা মিটিং শোনার সময় আমরা ডায়রি এবং কলম নিয়ে যদি না বসি আমরা কাজের মধ্যে থাকার পরেও স্যার কোনটা বললেন করে যদি আমি নোট করে রাখতে পারি পরে আমার যখন সময় হবে আমি 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 আরামসে একদম ঠান্ডা করে বসে কি বললেন ওই গিয়ে কাজ করতে পারি দেখতে পারি তাহলে কি হবে আপনি কখনো ভুলবেন না আর যদি মনে করেন যে আমি ডায়েরি পেন নিয়ে নোট করব না তাহলে কিন্তু আপনি ভুলেই যাবেন পরবর্তীকালে আবার আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে কোনো তাহলে আপনার সময়টাও আবার নষ্ট হবে তো সেজন্য প্রত্যেকেই আমরা এই শিখা বা এই জানার সময়টা এটাই একমাত্র সময় আমরা ধৈর্য ধরে যদি এই সময়টাকে আমরা শিখে নিতে পারি আগামী দিন আমরা অনেক বড় কিছু অ্যাচিভমেন্ট করতে যাচ্ছি তো থ্যাংক ইউ আমাকে শোনার জন্য আমি অনেকটাই সময় নিয়ে নিলাম আজকে আমি ফ্রি ছিলাম বলে থ্যাংক ইউ টিম বাংলা নবাব থ্যাংক ইউ মিস্টার আনোয়ার কবির স্যার থ্যাংক ইউ মিস্টার সোমেন ঘোষ আপনি আমাকে সময় দেওয়ার জন্য বা আমাকে কথা বলার এই সুযোগটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ উই আর সো ইউ নিড টু উইন ওভার টু মিস্টার সোমেন স্যার থ্যাংক ইউ মিস্টার রাজু সাহু অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আপনি আলোচনা করলেন অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি কি জানেন আমরা যারা ফাউন্ডার তার ম্যাক্সিমাম ফাউন্ডার আছি আমরা কিন্তু অনপ্যাসিভকে এখনো বুঝতে পারিনি অনপ্যাসিভের ভীষণ ভীষণ আমরা কেউ জানতে পারিনি আর সেই জন্যই তারা কিন্তু অনেক অনেক পিছিয়ে আছেন এই পিছিয়ে থাকলে কিন্তু হবে না আপনি অনপ্যাসিভকে নিয়ে প্রমোট করুন আর না করুন কিন্তু অনপ্যাসিভকে আপনাকে জানতে হবে এই যে ছোট ছোট কাজগুলো আপনাকে জানতে হবে এবং শিখতে হবে এইগুলো হচ্ছে আপনার কাজ এই কাজটা কিন্তু কেউ করে দেবে না এই যে টিম বাংলা নবাব এই যে আমাদের কোহস প্যানেল এবং আমাদের মেন্টর স্যার সবসময় কিন্তু এই বার্তাটাই কিন্তু আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করেন যে আপনারা জানুন আপনারা শিখুন অনপ্রাসিভ কে বোঝার চেষ্টা করুন তাহলেই হবে আর কিছু করার দরকার নেই কারণ আপনার সমস্ত কাজই তো করবে কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট তাই আপনার ভয় কিসের তাই আপনার কাজটা আপনি বুঝে নিন এটাই হচ্ছে আপনার কাজ তো অসংখ্য ধন্যবাদ মিস্টার সাহু খুব সুন্দর আপনি আলোচনা করে গেলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক হ্যাঁ শোন স্যার আমার একটু বলার ছিল যে আমাকে শোনা স্যার ওকে আপনার ওই এখন যে পেমেন্ট সিস্টেমটা আছে আর কি উইন্ডো সিস্টেমটা এটা কিন্তু থাকবে না এটা চেঞ্জ হয়ে যাবে ওকে স্যার ঠিক আছে এই মুহূর্তে এখন চলছে ঠিক আছে যারা করতে চাই এখন করবে কিন্তু নতুন যে ইকো সিস্টেম আসছে বা আমাদের নতুন ভার্সনে যেটা আসছে সেখানে সিস্টেমটা পুরোপুরি আলাদা থাকবে মানে হচ্ছে আমাদের কে ও ভেরিফাইড ওকে তারপরে যে আসবে আসবে কিন্তু সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ থাকবে ওকে থ্যাংক ইউ ক্যারি অন স্যার কে স্যার थैंक यू थैंक একদম তাই একদম আর আমাদের কোম্পানি তো পরিবর্তিতই কোম্পানি প্রতিদিন প্রতিনিয়তই চেঞ্জ হতেই থাকবে হতেই থাকবে একই রকম আমরা থাকব না সব আমরা পরিবর্তিত পথে চলব আর অনপ্যাসিভ তো সেইটা করতে এসেছে এই সমাজকে এই পৃথিবীকে চেঞ্জ করার জন্য অনপ্যাসিভ 휴ম্যানিটি আপলিফটিং এর জন্য এসেছে তাই আমরা সেইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব অসংখ্য ধন্যবাদ স্যার দুর্দান্ত একটা আপডেট আপনি আমাদের সামনে তুলে ধরলেন অসংখ্য ধন্যবাদ নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড ডেডিকেটেড প্রাউড ফাউন্ডার মোহাম্মদ আতাউর রহমান স্যার ওয়েলকাম গুড মর্নিং বুম বুম সাহু স্যার আপনি মিউট করবেন মিস্টার আতাউর রহমান স্যার যদি আপনি ফ্রি থাকেন

তো চেষ্টা করছি নিজেকে আসলে সম্পৃক্ত বা নিজেকে সাথে রাখার জন্য যাই হোক সেটি আমার পার্সোনাল বিষয় সেটা নিয়ে আলোচনা নাই তো এই মুহূর্তে আমরা আজকের বিশ্ব বিশ্ব নারী দিবস অল উইমেন্স ডে অল উইমেন্স ডে আমি দুইজন উইমেনকে বিশেষভাবে স্মরণ করতে চাই ইউ স্যারের সম্মানিত মা আসমাহান মুখারে সরি ওটা হচ্ছে স্যার এর মায়ের নামটা হাসি বামু করে এবং আহ স্যারের প্রিয় সহজন্মি নিয়ে আসমাহান মু করে তাদেরকে বিশেষভাবে স্মরণ করি আজকে এদিন কারণ তাদের সাপোর্টের জন্যই কিন্তু আজকে আমাদের মহান সিও স্যার এমন একটি দুঃসাধ্য কর্মকে আসলে সাধ্য করার যে তার যে অনুপ্রেরণা সেগুলো তিনি পেয়েছেন এবং তার সাথে সাথে বিশ্বের সমস্ত আহ উইমেনস দের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধা ও সম্মান রইল তো কারণ ভাবে এই মুহূর্তে আসলে আলোচনা হচ্ছে বা এই মুহূর্তে কোম্পানির অবস্থানও কিন্তু অনেক দূরে এগিয়ে যাচ্ছে এগিয়ে গিয়েছে অলরেডি আমি হয়তো একটু পিছিয়ে আছি বা অ্যাকুরেট গুলো হয়তো আমার কাছে এই মুহূর্তে একটু কম আছে যেহেতু আমি আমার কর্মে একটু ভিজি রয়েছে তো যাক অল সামিট চড়ি কিন্তু শেষ হয়েছে তার মিডিয়া পার্টনার হিসেবে কিন্তুন্তেছি দারুণভাবে কাজ করেছে তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে অনপ্যাসিভ দুর্বার গতিতে আসলে এগিয়ে যাচ্ছে এবং আমাদের যে কর্মকাণ্ড বা আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করার জন্য যে ধরনের কর্মকাণ্ড বা করণীয় গুলো প্রয়োজন সেগুলো কিন্তু অনেকটাই করে চলেছে আমরা জানি আমাদের কানেক্ট কমার্শিয়াল ভার্সন যেটি লঞ্চ হবে সেটির মধ্য দিয়েই কিন্তু আমাদের ব্যবসায়িক কার্যক্রম আরো একটা এগিয়ে যাবে তো তার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু পুরো দমে চলছে এই মুহূর্তে সেটাও কিন্তু আমাদের কেউ কয়েকবার বলেছেন কারণ আমরা জানি একটি সিস্টেম তৈরি করার জন্য কয়েকটি প্ল্যান কিন্তু রেডি থাকে এ বি সি আকারে কিন্তু আমাদের সিও স্যার আমাদেরকে বলেছিলেন যে আমরা এ প্ল্যানে যদি দেখি যে এ প্ল্যান থেকে অনেক সময় তো বি প্ল্যান সাকসেস রেট বেশি তো সেক্ষেত্রে আমরা তখন বিটাকে গ্রহণ করবো তো এভাবেই কিন্তু আমাদের কয়েকটি ওখানেটা যে রেডি করা হয়েছে সেটি কিন্তু কয়েকটা প্ল্যানে কিন্তু রেডি হয়েছে তো এই মুহূর্তে আমরা হয়তো যেটি ব্যবহার করছি তার থেকেও ভালো একটি প্ল্যান কোম্পানি পেয়েছে বা সেটি কিন্তু অ্যাপ্লাই করছে বা সেটি হয়তো পরবর্তীতে আমাদের কমার্শিয়াল লঞ্চে কিন্তু চলে আসবে এবং কমার্শিয়াল লঞ্চ যত সময় না হচ্ছে তত সময় কিন্তু আমরা আমাদের যে প্রত্যাশিত জায়গাগুলোর জন্য অপেক্ষা করছি সেই জায়গাগুলো কিন্তু কোম্পানি জায়গা থেকে পূরণ করা সম্ভব নয় এটা কিন্তু বাস্তবতা এটা কিন্তু আমাদেরকে অবশ্যই বুঝতে হবে কারণ কোনো কোম্পানি আসলে তার নিজের জায়গা থেকে কখনো কিছু করতে পারে না ব্যবসায়িক এবং আমাদের অনপ্যাসিভের যে মোটো বা অনপ্যাসিভের যে শুরু থেকেই কিন্তু এটি কেউ বলে এসেছেন যে প্রোডাক্টের তিনি গ্যারান্টি দিবেন তিনি অর্থের কিন্তু কোনো গ্যারান্টি দিবেন না তা অ্যাপেলের গ্যারান্টি তার কাছে নেই বাট যে প্রোডাক্টে তিনি দিবেন সেই প্রোডাক্টটি কিন্তু গ্যারান্টেড তা আমাদের থেকে বা পেসিভ থেকে আরও যদি কোনো কোম্পানি বা আরও কোনো প্রতিষ্ঠান তার থেকে যদি ভালো কিছু উপহার দিতে পারে তার থেকেও কিন্তু বেশি ভালো বা তার থেকেও কিন্তু প্রোডাক্ট কিন্তু আমাদের সিওসার রেডি করছেন বা আমাদের টেকনোলজি কিন্তু রেডি করছেন এবং তার সাথে থেকে শুরু করে মেশিন এ এআই ইন্টিগ্রেশন করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রযুক্তি বা সর্ব লেটেস্ট যে প্রযুক্তি সেই প্রযুক্তিগুলোর সমন্বয় কিন্তু আমাদের প্রোডাক্টের ভিতরে সন্নিবেশিত হচ্ছে তো এটি একটি দীর্ঘ প্রক্রিয়া দীর্ঘ প্রসেস সবকিছু মিলিয়ে কিন্তু কোম্পানি এগিয়ে যাচ্ছে এবং আমরা যাতে অন্যদের থেকে এগিয়ে থাকি বা কোম্পানি যাতে অন্যদের থেকে এগিয়ে থাকে সেই পরিকল্পনা সেই লক্ষ্যই কিন্তু আমাদের সিও স্যার গ্রহণ করেছেন এবং সেভাবেই কিন্তু তিনি কোম্পানিটাকে রেডি করছেন বা প্রোডাক্টগুলোকে রেডি করছেন তো আমরা অবশ্যই প্রত্যেকেই আমাদের জায়গা থেকে অপেক্ষায় রয়েছে দীর্ঘ একটি সময় আমরা এখানে এখন আর কেউ নতুন নয় এক বছর বা এক বছরের অধিক সময় কিন্তু আমরা সর্বশেষ যে ব্যক্তিও আহ এই সুযোগটা গ্রহণ করেছে তিনিও কিন্তু এক বছরের অধিক সময় পার করেছেন অবশ্যই আমাদের এই প্ল্যান গুলোকে বা আমাদের এই কনপ্রেসিভিটের বিজনেস সেটিকে অবশ্যই আমাদের ভালোভাবে বুঝতে হবে যদি আমরা না বুঝি যদিও প্রথম দিকে হয়তো আমরা সেটিভাবে আমি আমার জায়গা থেকে হয়তো আমি এখন উপলব্ধি করি যে প্রথম দিকে আমার যে উপলব্ধি ছিল বা বোঝার যে জায়গা ছিল সেটি কিন্তু সঠিক ছিল না আজকের দিনে দাঁড়িয়ে হয়তো প্রথম দিনের যে আহ এক্সপিরিয়েন্স বা প্রথম দিনের যে উপলব্ধি সেটি আর আজকের দিনের ভিতরে কিন্তু অনেক পার্থক্য রয়েছে তো সময়ের সাথে সাথে কিন্তু এগুলো হচ্ছে এবং সিও কিন্তু আমাদের একেবারে অর্ডিনারি পিপুল যারা আমরা সুযোগটা নিয়েছি বা সুযোগটা গ্রহণ করেছি তাদেরকে আসলে কিভাবে ডেভেলপ করা যায় সেটাও কিন্তু তিনি করছেন সাথে সাথে প্রোডাক্ট গুলোকে ডেভেলপ করছেন এবং প্রত্যেকটি ফাউন্ডারকেও কিন্তু ডেভেলপ করার বা ডেভেলপ হওয়ার মতো সুযোগ সেটাও কিন্তু তিনি আসলে রেডি করে রেখেছেন তো সব মিলিয়ে কিন্তু আমরা দারুণ ভাবে এগিয়ে যাচ্ছি তো আসলে অ্যাকুরেট কোনো ইনফরমেশন বা অ্যাকুরেট ভাবে কোনো তথ্য মুহূর্তে আমি আমার জায়গা থেকে শেয়ার করার অবস্থান নেই সেজন্য আপনাদের ক্ষমতা আছে আহ তো অবশ্যই আপনাদের সাথে রয়েছে একটি মেলায় নবাব সবসময় মিস করছি তারপরে যতটুকু পারি ততটুকুই আসার চেষ্টা করি তো সকলের কাছে অবশ্যই আমি আপনাদের সাথে আবারও কন্টিনিউ করবো সেই পরিস্থিতি অলরেডি আমি সৃষ্টি করতে পারবো বলে আমার জায়গা থেকে মনে করি এবং তার সাথে সাথে অবশ্যই এই তিরিশে মার্চ আমি আমার দেশে ব্যাক করছি তারপর থেকে আশা করি আবারও আহ যথার নিয়মে বা যথারীতি আপনাদের সাথে থাকতে পারবো তো প্রত্যেকেই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আমার গন্তব্যস্থল বা আমার নিজ মাতৃভূমিতে পৌঁছাতে পারি সকলকেই মিস করি সেই জায়গা থেকে আবারও সকলকে আজকের এই মর্নিং মর্নিংকালীন ওয়েবিনারে থাকার জন্য মর্নিংকালীন ওয়েবিনারে যে সময় দিচ্ছেন সেজন্য প্রত্যেকের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলার নবাব সিস্টেমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার জায়গা থেকে শেষ করতে সকলে দিন ভাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আহ ধন্যবাদ সমেন্দ্র স্যার আমাকে কয়েক মিনিট কথা বলতে শুরু করে দেওয়ার জন্য

ইনশাআল্লাহ প্রত্যেককেই দোয়া ওকে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আতা রহমান স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেকদিন পর প্রায় কথা আমরা শুনতে পেলাম চরম ব্যস্ততায় আপনি থাকেন প্রবাসে থাকেন আমরা সকলেই জানি তো আমরা 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 সবসময় চাই আপনার কাছ থেকে কিছু পেতে তাই আপনি অবসর সময় সুযোগ বুঝে আসবেন এবং আমাদের কিছু দেওয়ার চেষ্টা করবেন অসংক ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমরা পেয়েছি তো চলুন আমরা আবারও এগিয়ে যাই দুর্দান্ত আলোচনা আমরা করছি আমাদের রেসপেক্টেড স্যার আমরা আলোচনা করছেন খুব সুন্দর তো নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার শুভঙ্কর কুন্ডু স্যার ওয়েলকাম গুড মর্নিং বুম বুম মিস্টার শুভঙ্কর কুন্ডু যদি আপনি ফ্রি থাকেন অবশ্যই আসবেন ওয়েলকাম স্যার ওকে হয়তো শুভঙ্কর স্যার বিজি আছেন তো চলুন নেক্সট আমি ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড মিস্টার অনুপম চৌধুরী স্যার ওয়েলকাম গুড মর্নিং

কত সুন্দর আমাদের শিক্ষা দেন এটা সত্যি বিরাট বড় প্রাপ্তি আমাদের বিরাট বড় প্রাপ্তি আপনি যেমন মাঝে ডুব মেরে দেন এই যে ডুব মেরে দেন বলে সত্যি খারাপ লাগে কিন্তু আবার দেখা যায় যে হ্যাঁ কাজের জন্য হয়তো মারেন বাট কিছু করার নেই অনুপম স্যার আপনাকে শুনতে পাচ্ছি না ওকে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দেখুন এরকম ভাবে কাউকে অ্যাড্রেস করে বলার অত দরকার নেই স্যার ওকে আমি সব সময় আছি আপনাদের সঙ্গে আছি অ্যাকচুয়ালি কি জানেন তো কিছু প্রবলেম থেকে যাই সেই প্রবলেমের জন্যই বাধা হয়ে যায় যাই হোক কোনো ব্যাপার নেই সব সময় আছি সঙ্গে সবসময় থাকবো কোনো অসুবিধা নেই ওয়েলকাম অনুপম চৌধুরী একটু নয়েজ আছে আমার আশে বাড়ির পাশে কাজ হচ্ছে বিশাল বড় কাজ হচ্ছে নয়েজ একটু চলছে আওয়াজটা হয়তো আপনারা পাচ্ছেন যা যায় না যাই হোক আমার তো তো সেই জায়গাটা থেকে আজকে কত আনন্দ লাগে যখন সিস্টেমটার মধ্যে সবাই আমরা প্রেজেন্ট থাকি একে অপরের একটা যে কথার আদান প্রদান এটা একটা বিশাল বড় প্রাপ্তি বলে মনে হয় দেখুন আমরা কেউ কাউকে চিনি না কেউ কাউকে জানে না কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত এখন দুটো সময়ে আমাদের যে বাংলার নবাবের ওয়েবনাবের মাধ্যমে আমরা যেভাবে উপস্থিত হই প্রত্যেককে খুব মানে মাঝে মধ্যে যখন কেউ না আসে জানা একটা আত্মীয়তা তৈরি হয়ে হয় না ঠিক সেইভাবে মনে হয় প্রতিটা মুহূর্তে তো এখানে রেসপেক্টেড প্রত্যেক হোস্ট কো হোস্ট এবং প্রত্যেক ফাউন্ডারদের জানাই প্রাতকালীন পৃথিবীর শুভেচ্ছা অভিনন্দন আজ এমন একটা সুন্দর দিন প্রথমত উইমেন্স ডে প্রত্যেক উইমেনদের এখানে উপস্থিত প্রত্যেক উইমেনদের জানাই আহ শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন এবং তারা আছে বলেই আমাদের পৃথিবীতে আমরা আছি প্রত্যেকের মা প্রত্যেক মানে জননী না থাকলে কখনোই সন্তানের না এই আর কি যে যে মানে মানে ধারক ধারক ধারণ করার যে ক্ষমতা একমাত্র নারীরই আছে সেই নারীকে অল টাইম রেসপেক্ট জানায় এবং সেই জায়গা থেকেই আহ প্রত্যেক নারীকে জানাই শ্রদ্ধা সম্মান আহ সম্মানের সহিত প্রত্যেককে ভালো থাকুন এবং নিজেরা আরো ভালোভাবে চলার চেষ্টা করুন যাতে করে প্রত্যেকটা নারী যেন ঠিকঠাক করে মানে সমাজকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারে এই জায়গা থেকেই প্রত্যেক নারীকে জানাবো আজকের দিনের জন্য পার্সোনাল সম্মান এই সম্মানটা নিয়েই আজকে আমাদের বেঁচে থাকতে হবে প্রতিটা মুহূর্তে আর এইভাবে করেই আমাদেরকে আগের দিনের পথ এগিয়ে নিয়ে যাওয়ার যে সুন্দর অবস্থা সেটা কিন্তু আমাদের এই টিম বাংলার নবাব থেকেই হয়ে আসে আমরা প্রতিনিয়ত সেভাবেই দেখতে পাই সবার আগে এগিয়ে রাখে এগিয়ে থাকে এগিয়ে রাখে এই ব্যাপারটা অল টাইম রয়েছে টিম বাংলার নবাবে যে কিছু হওয়ার আগে মোটামুটি আমরা সেটাকে জানতে পারি বা বুঝতে পারি বা শিখতে পারি যেমন গতকাল আমাদের আনোয়ার স্যার ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আনতে হবে বা কিভাবে আসছে বা আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও মুভমেন্ট দেখতে পাবেন সেইটা কিভাবে আসবে না আসবে সেটা কিন্তু আমাদের ছোট ছোট করেও জানান দেন বা দিয়েছিলেন এই যে রেসপেক্ট গুলো এগুলো কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না আমি তো মনে করি টিম বাংলার নবাবই সবচেয়ে বেশি পাওয়া যায় কেন আপনারা অন্য আপনারা যদি থেকে থাকেন বা যে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কতটা এগিয়ে আছে টিম বাংলার নবাব কতটা এগিয়ে আছে প্রতিটা মুহূর্তে ভাবতে হয় হ্যাঁ একটা পেয়েছিলাম অনপ্লাসিড দ্বিতীয়টা পেয়েছি টিম বাংলা নবাব অসাধারণ অসাধারণ একটা জায়গা সেই জায়গার জন্য আমরা প্রাউড ফিল করি এবং প্রতিটা মুহূর্ত আমরা সেই জায়গাটাকে আর একটু ভাবে নিয়ে যাওয়ার চেষ্টা অল টাইম করা হয় এবং যারা উপস্থিত আছেন তারাও এখান থেকে যারা শোনেন তারাও আস্তে আস্তে এখানে নিজের জায়গাটা তৈরি করার চেষ্টা করেন এবং একটা সময় উনি এসেও সেই জায়গাটার নিজের দেওয়ার চেষ্টা করেন এবং তখন আনন্দ লাগে খুব ভা ভালো লাগে যে হ্যাঁ আমরা যে যা চেষ্টা করছি সেটা ঠিকঠাক ভাবে এগোচ্ছে এবং গর্বের সহিত আমরা বলতে পারি যে হ্যাঁ টিম বাংলার নবাব যুগ যুগীয় যতদিন অনপ্রেসিভ থাকবে টিম বাংলার নবাব যেন ততদিনই থাকে ঈশ্বরের কাছে মানে সবসময় প্রার্থনা করি সেই জায়গা থেকেই চিন্তা করি যাতে করে কোনো রকম কোনো থেকে কোনো অসুবিধা না হয় দেখুন মানুষ একসঙ্গে থাকতে গেলে ছোটখাটো কথা বড় ছোট কথা হয়তো হয়ে যায় মেবি কিন্তু তবু তো মানুষ সবার আগে ভাবতে হবে একে অপরের ভালো মন্দ এই সিস্টেমের মাধ্যমে কিন্তু জানতে পারা যায় আর তখনই মানে কেউ যদি ভুলটা ধরিয়ে দেয় সেটাও কিন্তু একটা বড় প্রাপ্তি বলে মনে হয় মানুষ চলতে পথ চলতে হোচট খেতেই পারে সেটা কথা না কিন্তু হোচট খেলে সে আবার যে দাঁড়িয়ে ওঠা এটা হচ্ছে বড় কথা আবার ঠিক মতো এগিয়ে যাওয়া এটা হচ্ছে বড় কথা হোঁচট কে পড়ে থাকলাম মানে পড়ে থাকলাম না 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 এটা না ওটা থেকে এগিয়ে যাওয়াটা সবচেয়ে বড় কথা আমাদের বাংলার নবাব এইভাবে যাব আজকে মানে আনন্দ লাগছে আরো বেশি কেন অনেকদিন আতঙ্ক স্যারকে পাইনি আতঙ্ক স্যার এসছেন আজকে দুটো কথা বললেন সত্যি আবার মনটা ভরে গেল কেন আমি বাংলার নবাবে প্রায় দু বছরের উপরে আছি একটি মারা নব্বলের সঙ্গে যুক্ত তো সেই জায়গা থেকে খারাপ লাগছিল বেশি দিন ওনার কথা শুনতে পাচ্ছিলাম না উনি কেমন আছেন না আছেন দেখুন আমাদের তো সবার ফোন নাম্বার আহ সবার কাছে নেই আপনি আপনি একটু পরিবর্তন হয়ে যান প্লিজ মানে প্রফেশনালি হয়ে যান আপনি এইগুলো নিয়ে পড়ে থাকবেন না প্লিজ মাই রিকোয়েস্ট হামবেল রিকোয়েস্ট আপনি নিয়ে আলোচনা করুন আপনি বোঝার চেষ্টা করুন প্রফেশনালি হয়ে যান আপনি কে ছিল না কে না থাকলে ভালো লাগে না কেন এটা হলো না কেন আপনি থাকেন না এইগুলো করবেন না প্লিজ মাই হাম রিকুয়েস্ট এগুলো ভালো নয় কিন্তু প্রফেশনালি হন না কেন আপনি অনপ্যাসিভ নিয়ে আলোচনা করুন হ্যাঁ আমরা প্রত্যেকে মানে একে অপরকে ডেফিনেটলি ভালোবাসি আমরা আমরা শ্রদ্ধা করি আর রেসপেক্ট করি বাট এটা বলতে হয় না ওই আপনি বললেন যে মিস্টার সোমেন ছিল না তো মিটিংটা নাকি কেমন একটা লাগছিল বা মিটিং এর মধ্যে এই হয়নি এই কথাটা যে বললেন আপনি তাহলে কি ওই দিন মিটিং মিটিংটা হয়নি না পার্টিসিপেট ছিল না নাকি ব্যাপারটা একটু একটু বোঝার চেষ্টা করুন প্রফেশনালি হয়ে যান না অন নিয়ে আলোচনা করুন অন নিয়ে গীত গিয়ে যান আপনি আমাদেরকে কাউকে নিয়ে হাইলাইট করা দরকার নেই থ্যাঙ্ক ইউ স্যার আ

কেরি অন রাতে আমাদের সৃষ্টি হয়েছে সেখানে আমরা অনেক হয়তো উপস্থিত ছিলাম আমি আমি গিয়ে কালকে দেখতে পাইনি বা জানতে পাইনি বুঝতে পাইনি আজকে আমি এখান থেকে জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব জয়ক আর বেশি কিছু এখানে বলছি না थैंक यू আমাকে একটু বলার করে ইমোশনালি সব সময় চলবে না স্যার অনুপম স্যার ওকে একটা কথা মাথায় রাখবেন ইমোশনালি সব সময় চলবে না বি রেসপেক্ট আমরা ডেফিনেটলি আমরা এটা করি আমরা প্রত্যেককে আমরা মিস করি একদমই ঠিক আছে সবার জায়গা থেকে সবাই আমি কি মিস করি না আমি সমের স্যারকে শোনা জিজ্ঞেস করুন তো যে আমি ওনাকে কল করলাম যে কি ব্যাপার সমের স্যার মিটিং আছে তো আমি এখানে বলেছি আপনাদের আমি সোমেন স্যারকে কল করেছিলাম উনি বললেন হ্যাঁ আসবো আমার ডিস্টার্ব ছিল আমি তো বলিনি বুঝার চেষ্টা করুন এগুলো বলতে নেই ওকে ওকে স্যার থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি যে রাইটটা করলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এই জানা বুঝার ব্যাপার থেকেই কিন্তু আমরা এগিয়ে যাব কেন হয়তো আমি হয়তো এই ব্যাপারগুলো জানতাম না মেবি সেই জায়গাটা আমাকে চেঞ্জ করার একটা বড় জায়গা আমি এটা পেলাম থ্যাঙ্ক ইউ আনারকুড়ি স্যারকে এই যে ধরে দিলেন

জাস্ট ওয়ান সেকেন্ড একটু আনমিট করে বলবে তো যে আনার কোয়েন মেসেজ করেছিল কিনা দুদিন আগে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার মেসেজ করেছিলেন ওকে থ্যাঙ্ক ইউ তাহলে আপনাদের ভোলা লাগবে না আমি যথেষ্ট প্রত্যেকের আমি খেয়াল রাখার চেষ্টা করি কিন্তু আমি মিটিং এসে বলি না যে আমি এই করেছিলাম কল করেছিলাম ঠিক আছে কিনা এটা মাথায় রাখবেন যে দায়িত্ব আশা করি আমার একটু হলেও বেশি আছে স্যার ওকে অনুপম স্যার থ্যাংক ইউ ক্যারি অন স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার অনুপম চৌধুরী অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সঙ্গে থাকুন সবসময় শেষ পর্যন্ত থাকুন এবং নিজেকে সুন্দরভাবে তৈরি করুন নিজেকে তৈরি করতে হবে এটাই হচ্ছে প্রথম কাজ আমাদের আমরা কাউকে কোনো সময় বারবার একই কথা আমরা বলবো না কারণ আমরা সব সময় এগিয়ে যাব এগিয়ে থাকবো এইটাই হচ্ছে আমাদের কাজ তাই আমরা সেই করব কাজটাই করবো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দুর্দান্ত ভাবে আমরা এনজয় এনজয় করছি এগোবো আমি ওয়েলকাম করব মিসেস মনিকা বাগ ম্যাম যদি আপনি ফ্রি থাকেন অবশ্যই আসবেন ওয়েলকাম ম্যাম মিসেস মনিকা বাগ ওকে ম্যাম আপনাকে পাচ্ছি না আপনার কোনো সমস্যা হচ্ছে হয়তো যাই হোক সঙ্গে থাকুন তো চলুন আমরা চলে যাই নেক্সট ওয়েলকাম করছি আমাদের রেসপেক্টেড মিস্টার আশিষ দাস স্যার ওয়েলকাম গুড মর্নিং বুম বুম ইয়ে স্যার স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং আশা করি সবাই ভালো আছে ভালো থাকতেই হবে ওয়ান পেসিফিক পেয়ে গিয়েছি যেহেতু এই সুন্দর প্ল্যাটফর্মকে পেয়ে আমরা সবাই গর্বিত এই জন্য সবাইকে ভালো থাকতেই হবে শরীরের প্রতি যত্ন নিতে হবে সুপ্রভাত এই সুপ্রভাতে আবারও একবার আনন্দ উপভোগ করার জন্য প্রতিনিয়ত টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত দু হাজার একশো উপস্থিত হয়েছি তাই সবাইকে আমার তরফ থেকে আমাদের প্রিয় হোস্ট এবং কো হোস্ট এবং অল পার্টিসিপেট সবাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তারপরে ধন্যবাদ জানাবো নবাব আনোয়ার কবি স্যারকে ওনাকে শত শত কোটি স্যালুট জানাই কারণ ওনার এই পাঠশালা থেকে কথা বলার সুযোগ পেয়ে কথা বলতে শিখেছি আমি আশিস দাস পটাশপুর পূর্ব মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে বলছি স্যার ওয়ান প্যাসি সৃষ্টি হয়েছিল বলে বহু মানুষকে চিন্তু জানতে পেরে পেরেছি এই প্ল্যাটফর্ম থেকে স্যার জানেন কিছু মানুষ আছে যারা ভগবানের আশীর্বাদ প্রদত্ত হয়ে থাকেন তাদের ঈশ্বর সেইভাবে তাদেরকে নিজস্ব কিছু প্রতিভা দিয়ে পাঠান এই মনুষ্য জগতে তাই তারা মহান ব্যক্তিত্বের পরিচয় দিয়ে থাকেন যেমন গতকাল আমাদের ইভিনিং সেশনে যেমন নবন কুমার ভার্মা একটি ছোট্ট ছেলে দশ বছরের এইটুকু বয়সে এই ছেলেটা ওয়ান সম্পর্কে কত অভিজ্ঞতা কত ট্যালেন্ট নিয়ে এসেছেন আমাদের আমার মধ্যেও সেটা নেই স্যার ওরা আমি মনে করি ঈশ্বর প্রদত্ত তাই ওরা ঈশ্বর ওদেরকে পাঠিয়েছে আমাদের মহান সিওকে যেমন ঈশ্বর পাঠিয়েছেন আমাদের জন্য হ্যাঁ না হলে বহু মানুষ পৃথিবীতে আছে জ্ঞানের ভান্ডার নিয়ে এত সুন্দর প্ল্যাটফর্ম আগে কোনোদিন আমার উত্তরসূরিও পায়নি আমরাও পাইনি আমরা পেয়েছি তাই মহা মহান সিওকেও পাঠিয়েছেন আমাদের ঈশ্বর সেরম এই ছোট্ট ছেলেটাকেও পাঠিয়েছে সেইভাবে তৈরি করে ওর জন্য আমার বুক ভালোবাসা ও আশীর্বাদ থাকলো স্যার ওয়ান ওয়ান কে কে নিয়ে নিয়ে প্রচুর পরিমাণে ভালোবাসতে হবে বিশ্বাস বাড়াতে হবে ধৈর্য ধরে রাখতে হবে পেশেন্ট রাখতে হবে নলেজ সবসময় নিতে হবে তবেই ওয়ান পেসিড এর ভিতরে আমরা থাকতে পারবো বিশ্বাস যে বড়ই মধুর যত যাতনা অবিশ্বাসে বিশ্বাস অবিশ্বাসে কলে মানুষ হেরে যায় শেষ নিঃশ্বাসে তাই তো মানুষ দরদি মহামানব মহামানবের সৃষ্টি কে বিশ্বাস না করে বহু ভাণ্ডার বহু ফান্ডার কিন্তু প্রথম পেট প্রোডাক্ট ওর কানেক্টকে পারচেস না করে তারা নিজেদের চলার পথ পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন যে ওয়ানপ্যাসিভ তুমি আগে আর্নিং দাও তারপরে আমরা তোমার চলার পথে থাকবো কিন্তু মাই বিজনেস পার্টনার আমি মনে করি ততক্ষণে প্রথম ট্রাফিক পরিবেশন হয়তো হয়ে যাবে ওয়ান প্যাসিভে তুমি ততক্ষণ ততক্ষণে বড্ড দেরি দেরি করে ফেলবে মাই বিজনেস পার্টনার এবং তুমি যখন বুঝে ও কানেক্টকে পারচেস করবে যেদিন সেদিন থেকে তোমাকে নব্বই দিন অপেক্ষা করতে হবে প্রথম ট্রাফিকের জন্য ততক্ষণে হয়তো আমরা যারা প্রথমে ও কানেক্টকে ভালোবেসে বা কোম্পানিকে করেছিলাম তারা হয়তো একবার দুবার তিনবার ট্রাফিক পেলেও পেতে পারি এই থেকে তখন কিন্তু তোমার কিছুই থাকবে না শুধু হাউতাস করে দিন কাটাতে হবে মাই বিজনেস পার্টনার কারণ তুমি কে ভালোবেসে এসেছিলে কিন্তু কে বিশ্বাস করনি তাই তুমি ওখানেটকে কে পারচেস করনি হ্যাঁ কোম্পানির গাইডলাইন কে ফলো করনি ওয়েবিনারে না আসার ফলে ওয়েবিনার থেকে কোনো জ্ঞান নলেজ কিছুই নাও যে কখন কি করতে হবে যেটা আমরা টিম বাংলা নবাব থেকে পেয়ে থাকি আমি কিন্তু সব কিছু জানি না কিন্তু একটু একটু করে শিখতে আরম্ভ করছি জানতে বুঝতে চেষ্টা করছি হ্যাঁ কতদিন তুমি যেদিন পারচেস করবে সেই দিন থেকে নব্বই দিন মানে তিন মাস তিন মাস অপেক্ষা করতে হবে বড় জ্বালা হবে তখন অনপ্যাসিভকে প্রথমে না জানার ফলে এটাই তোমার শাস্তি প্রস্তুত হয়ে থাকো আজ নিজের কারাগারে নিজেকে বন্দি করে রাখতে হবে এজন্য বলি ওয়ান ওয়ান ভালোবাসো জানার চেষ্টা করো আমাদের ভ্যালু দিয়ে মহান জানার চেষ্টা করো এজন্য বলছি যে পথে কাঁটা সে পথ যদি ত্যাগ চাও ফুলের বৃক্ষ রোপণ করে দাও ওয়ান প্যাসিবে একদিন সে পথ থেকে সৌন্দর্য ও সুবাসিত হবে ওয়ান প্যাসিভে হাত ধরে তাই আমাদের সবার উচিত ছিল সবাই ওয়ান প্যাসিভে একই লাইনে দাঁড়িয়ে মহান সিও কে স্যালুট জানাতে একই লাইনেই সবাইকে দাঁড়াতে হতো স্যালুট জানানোর জন্য কিন্তু সেটা আমরা করিনি সবাই যারা করিনি তার ফল পাবে খুব তাড়াতাড়ি মাই বিজনেস পার্টনার আমি বলতে চাই খুব তাড়াতাড়ি আমি বলতে চাই দুনিয়া হলো ভাড়া বাড়ির মতো যতই সুন্দর করুণা করুন না কেন মালিকের নোটিশ পাওয়া মাত্র ছেড়ে চলে যেতে হবে কিন্তু আমাদের ওয়ান প্যাসিভ এমন একটি সুন্দর প্ল্যাটফর্ম যতদিন সুন্দরভাবে থাকার চেষ্টা করবে ততদিন আপনি থাকতে পারবেন আর থাকার ফলস্বরূপ কি পাবেন জানেন তো যেটা সবার জীবনে আগে প্রয়োজন হয় শেষ বেলায় আমি অন প্যাসিভে ঠকিনি কারণ আমি আমি ভালোবাসা ভালোবাসতে পেরেছিলাম কিন্তু ঠকেছে সে যে ভালোবাসতে বাঁচতে পারেনি ওয়ান ঠকেছে এসে গিয়েছে বলে জীবনে যে স্বপ্ন দেখার দেখতাম তার থেকেও বড় বড় স্বপ্ন দেখতে শুরু করেছি এবং নতুন ভাবে বাঁচার একটা পথ খুঁজে পেয়েছি তাই স্যার বলতে চাই অনপেসিভ প্যাসিভকে পেয়ে গিয়েছি তাই বলি অতীতকে বিদায় জানাতে সাহস লাগে সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে আশা ও আবেগ এই দুটো জিনিস সব সময় নিয়ন্ত্রণে রাখবেন তাহলে অনপ্রাসিব থেকে আশার আলো সারা জীবন পাবেন অনপ্রাশিবির আগুন একদিন থার্মল পাওয়ারের বয়লারের মতো করে জ্বলতে থাকবে কোনোদিন বন্ধ হবে না কারণ বন্ধ হলে কারেন্ট যেমন চলে গেলে চারিদিক অন্ধকার হয়ে যায় তেমনি ওয়ান প্যাসিভের আগুনের পাওয়ারের সব সময় তাপ দিয়ে এ বিশ্বকে আলোই আলোকিত করে দেবে সারা জীবন এবং ইন্টারনেট দুনিয়াকে নতুন আলোর দিশার পথ দেখাবে এই প্ল্যাটফর্ম আমাদের মহান মানব উন্নয়নের মহান সিইও এইভাবে ওয়ান সৃষ্টি করেছেন যেটা সারা বিশ্বকে আলোর পথ দেখাবে যেটা নিয়ে আমরা সারা জীবন গর্ব অনুভব করে বেঁচে থাকবো এইটুকু বলার ছিল স্যার ধন্যবাদ স্যার স্যার সাহা আশিস দাস অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে খুব সুন্দর আপনি আলোচনা করলেন অসংখ্য ধন্যবাদ স্যার দুর্দান্ত আমরা এনজয় করছি আনন্দ করছি এগিয়ে যাচ্ছি এগিয়ে যাবো খুব সুন্দর আলোচনা আমরা উপভোগ করছি বাংলা নবাব এগে থাকে এগে রাখে সব সময় আপনার সঙ্গে আছে তো চলুন নেক্সট আবারও ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার শম্ভু কুমার সাহা স্যার ওয়েলকাম গুড মর্নিং এটা হলো কলকাতার রসগোল্লা নাকি স্যার

হ্যাঁ তো টিমবাংলার নবাব কর্তৃক আয়োজিত আজকের একুশশো নম্বর বেঙ্গলি ওয়েবনারের আমাদের মাননি হোস্ট আমাদের মেন্টর এমনি আনোয়ার কোভিসার সাথে এক বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট ফাউন্ডার প্রেজেন্টার পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা অভিনন্দন তো নো ডাউট অনপ্যাসিভ ইজ ম্যাসিভ তো অনপ্যাসিভকে জানা বোঝা আমাদের এক লাইফ এ সম্ভব নয় কারণ অনপ্যাসিভকে অনপ্যাসিভ জানে না অনপ্যাসিভ এর মানে প্রোডাক্ট গুলো কতটা ডেভেলপমেন্টে যেতে পারে কারণ এটা ডে বাই ডে ডেইলি ওয়ার্ক বেসিস এটা এগুলোর উপরে কাজ হচ্ছে এবং পাবলিক টু ডিমান্ড এগুলো সবগুলো আমাদের সামনে আসতে যাচ্ছে তো এগুলোর জন্য কিন্তু অ্যাস একাই একাই স্ট্রাগল করে যাচ্ছেন অ্যাশ ওয়াজ স্ট্রাগল অ্যালন ফুললি অ্যালন তো তিনি কিন্তু আমাদেরকে জাস্ট ওয়েলথ এবং সাকসেস এর পার্টনার তৈরি করেছেন যে এটা তিনার একটা মহানুভবতা তো তিনি কিন্তু জাস্ট আমাদেরকে ওয়েলথ আর সাকসেস এর পার্টনারে নিয়েছেন ফেলিওর এর পার্টনারে নয় ফাইটিং এর পার্টনারে নয় তো সেইখানে আমরা জাস্ট আমরা আমাদের সাকসেসটা কিভাবে আসছে সেইটার দিকে আমরা খেয়াল রাখবো কারণ এটা তার দান এটা উপরওয়ালার দান এটা অ্যাঞ্জেল অফ গড এর দান তো সেইখানে কিন্তু তাকে সময় দিতে হবে আপনার সময়ে কিন্তু সেই ম্যাসিভটা আসবে না আমরা যে অনপ্যাসিভ ম্যাসিভ বলছি ম্যাসিভটা কেন বলছি অনপ্যাসিভের প্রত্যেকটা এক্সট্রা এক্সট্রা ডিপার্টমেন্টে যান আপনি সেই ডিপার্টমেন্টে গেলে মনে হবে যে এটা এত বড় ডিপার্টমেন্ট ওয়াও অনপ্যাসিভে ওয়াও ওয়ার্ড ছাড়া অন্য কোনো মানে জাস্ট তো যেখানে আমরা কালকে দেখলাম পাঁচ থেকে সাত তারিখ আমাদের পুলিশ ওয়ার্ল্ড পুলিশ সামিট শেষ হলো তো সেখানে প্রেজেন্টেশন চলছিল তো আমাদেরকে সকালে দেখালেন স্যার যে আমাদের অনপ্যাসিভের তরফ থেকে আমাদের সুজান মোহাম্মদ কামাল স্যার এবং সাথে আরো দুইজন এক্সিকিউটিভ তো তিনারা কিন্তু সেখানে ছিলেন এবং তিনারা দুবাইয়ের যে পুলিশ হেড তেনার কাছ থেকে কিন্তু সেই অ্যাওয়ার্ডটাই নিয়েছেন এবং আমরা রোডে আমরা কিছু ভিডিও দেখছি যে অন দা আমাদের ব্যানার লাগানো আছে দুবাই পুলিশের ব্যানার ওয়ার্ল্ড পুলিশ সামিট তাদের ব্যানার লাগানো আছে তো এগুলো কিন্তু একটা বড় ইঙ্গিত করে দেখেন আমরা জাস্ট খালি অ্যাপেলটাই পাইনি বাট আমাদের কোম্পানিটা যে ওয়ার্ল্ডের এর বুকে এতটাই স্ট্রং হয়ে সে মানে নিজেকে প্রতিষ্ঠিত করছে এইটাতে পরবর্তীতে যেন কোনো হাওয়া বা ধাক্কা এসে যেন আমাদের ভিতটাকে নড়াতে না পারে তো সেইখানে কিন্তু সেইভাবে ক্রিয়েট হচ্ছে কারণ আপনি আমি হয়তো চাচ্ছি যে আমাদের ফাইনান্সিয়াল নিডেড হ্যাঁ সকলের ফাইন্যান্সিয়াল প্রয়োজন ফাইন্যান্সিয়াল হেল্প প্রয়োজন সকলের আমরা সকলে এখানে আসছি ফাইন্যান্সিয়াল হেল্প পাওয়ার জন্য ফ্রিডম পাওয়ার জন্য এটা নো ডাউট কারো মধ্যে ডাউট নেই কারণ আমরা কিন্তু সকলে এইটা দেখে এসেছি বাট যখন আমরা আসার পরে যখন দেখলাম যে এই কোম্পানিটা জাস্ট ফাইনান্সিয়াল ফ্রিডম না এটা জাস্ট একটা পার্ট আমরা যেমন আমাদের যেমন প্রোডাক্ট গুলো যেমন ইন্টারগ্রেটেড ইন্টিগ্রেটেড একটার সাথে একটা আপনার ইন্টিগ্রেটেড পার্ট আলাদা আলাদা তো এই মানি মানিটা এই ওয়ালেটটা সেকশনটাও কিন্তু আমাদের একটা পার্ট তো এই ওয়ালেট সেকশন থেকে কিন্তু আমরা সকলে আমাদের ফ্রিডমটা পেতে যাচ্ছি ও কয়েন পৌঁছাতে যে কাজগুলো করতে হচ্ছে সেই কাজগুলো তো আপনাকে সময় দিতে হবে পেশেন্স কারণ আমাদের জন্য করছে সিস্টেমটাই আমাদের ওভারঅল ওভারঅল সিস্টেমটাই আমাদের নোবডি নোজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন অন প্যাসিভ একজনের পক্ষে কখনোই জানা সম্ভব নয় অনপ্যাসিভে কি ঘটতে চলেছে বা কি ঘটে যাচ্ছে দেখেন এটা কেউই জানে না নোবডি নোস বাট যেটাই হচ্ছে সেটা ম্যাসি বাকারের হচ্ছে একটা বিগ জায়ান্ট হিসাবে আসছে আ ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রি আমাদের প্রত্যেকটা ফিচার একটা একটা ইন্ডাস্ট্রি আমাদের ও কানেক্টের এমন এমন ফিচার আছে এগুলো আলাদা আলাদা ইন্ডাস্ট্রি তাহলে প্রোডাক্ট যখন আমাদের ইন্টার কানেক্টেড তাহলে তারা একটা ইন্ডাস্ট্রি এবং ইকোসিস্টেম একটা ইন্ডাস্ট্রি তো দেখেন আপনি অনপ্যাসিভে হারানোর কিচ্ছু নেই অনপ্যাসিভে হারানোর কিচ্ছু নেই অনপ্যাসিভ শুধু দেবার জন্য এসছে অনপ্যাসিভে যে যে সেক্টরে যাবেন সেই সেই সেক্টরে আপনি পাবেন ইজ গোয়িং টু বিগ এন্ড বিগার এটা ডে বাই ডে এটা বড় হতে চলছে এবং এত বড় হচ্ছে এইটাকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে এই অনপারিপকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে আদার যে সিস্টেমগুলো আছে ওয়ার্ল্ডে প্রচলিত আপনি ফাইন্যান্সিয়াল সেক্টর বলেন বা হেলথ সেক্টর বলেন বা যে সেক্টরই বলেন যে কোনো একজনের পক্ষে আমাদের অনপ্যাসিভকে পরিচালিত করা বা আগামীর ভবিষ্যতে নিয়ে যাওয়া অসম্ভব আপনারা বিগত দিনে কিন্তু এর প্রমাণগুলো দেখে এসছেন কারণ আমাদের যেই মার্চেন্টাইজার গুলো যারা আমাদের হ্যাকিং করে রেখেছে আমাদের হ্যাক করে রেখেছে আমাদের আমাদের যে ওয়ালে অ্যাপেল গুলো তো তাদের সাথে কিন্তু আমাদের আইনি লড়াই চলছে নো ডাউট আমরা সেখান থেকে একটা গুড রেজাল্ট পেতে যাচ্ছি বাট এই যে এই আনএথিক্যাল কাজের জন্য আমাদের যে ডিলে এইটা কিন্তু আমাদের বুঝতে হবে কারণ সেইটা কিন্তু আমাদের দেওয়ার আমাদেরকে দেওয়ার জন্যই দেওয়ার জন্যই কিন্তু স্যার আমাদেরকে সেই মার্চেন্টাইজার কে ঠিক করেছিলেন কিন্তু বাট ওয়ার্ল্ডটা আনএথিক্যাল এথিক্যাল কাজ করতে গেলে সেখানে তো বাধা পারবে এই যে বাধা তো এই বাধাগুলো বাধা নয় এই বাধাগুলো এগুলো আমাদেরকে আমরা আশীর্বাদ অ্যাজ এ ব্লেসিং হিসাবে দেখছি বিকজ অফ এই বাধাটা যদি না আসতো আপনি চিন্তা করে দেখেন যখন অনপ্যাসিভ ফ্লোলেস ভাবে চলে আসতো যখন পুরোপুরি হ্যাঁ এই এই মার্চেন্টাইজারই করছে পুরোপুরি যখন ফ্লোলেস হয়ে গেল অনপ্যাসিভ তখন বড় আকারের কিন্তু তখন হয়ে গেল যখন পাবলিকলি চলে আসলো তো তখন সেখান থেকে যদি কোনো একটা মনে করেন যে হ্যাকিং হয়ে যেত সেই সময়টাই যদি হ্যাকিং হতো এখন তো জাস্ট আমরা ফাউন্ডিং মেম্বাররা পেমেন্ট করছি যখন পাবলিক অ্যাফিলিয়েট যখন ইউজার সকলে যখন পেমেন্ট করতো তখন যে একটা বিগ অ্যামাউন্ট ওটা যদি হ্যাকিং হয়ে যেত তখন কি হতো তাহলে এটা আমাদের একটা শুভ ইঙ্গিত যে আমরা এই দিকটাকে আগে থেকে জানতে পারলাম যে এইটাকে একজনের পক্ষে সম্ভব নয় আসলে তো বলেছেন যে পঞ্চাশ থেকে ষাটটা পঞ্চাশ থেকে ষাট জন মার্চেন্টাইজার আমাদের সাথে কাজ করছে বা করতে করতে হবে ফ্লোলেস চলতে হলে তো এখন অ্যাসারের কথা যে না আমরা পুরো সিস্টেমটা যেহেতু আমরাই বিল্ড করছি আমরা অনপ্যাসিভ ওয়ার্ল্ডের মধ্যে যখন বলছি যে আমাদের পুরো ইন্টারনেট ওয়ার্ল্ড হচ্ছে আলাদা তো সেইখানে কিন্তু আমাদের পেমেন্ট মার্চেন্টাইজারটাও পেমেন্ট সিস্টেমটাও কিন্তু আমাদেরই বিল্ড করতে হবে দেন আপনি দেখতে পাচ্ছেন ও ভেরিফাই আসছে ও ও ওয়ালেট আসছে আমাদের ও ব্যাংক আসতে যাচ্ছে পুরো সেক্টরটা কিন্তু আমাদের যে সেক্টরে আমরা যে সেক্টরে যাব সেই সেক্টরের পুরো শুরু থেকে শুরু করে একদম ফিনিশ লাইন পর্যন্ত যা যা প্রয়োজন ওটা আমাদের নিজেদের থাকবে যেন একজন ইউজার বা একজন অ্যাফিলিয়েট এসে আমাদের বলতে না পারে যে এই ফ্যাসিলিটিটা আমি থেকে পেলাম না আপনাকে একটা বিজনেস রান করতে হলে প্রথম অবস্থায় আপনাকে কি করতে হবে আপনাকে একটা জমি নিতে হবে বা একটা দোকান নিতে হবে দেন আপনাকে প্রোডাক্ট সাজাতে হবে দেন আপনার ফ্লোলেস আপনার ট্রানজেকশনটা হতে হবে তাহলে কিন্তু আপনার বিজনেস ডে বাই ডে গ্রো করবে তো আইটি সেক্টরটাও সেম এই এই যে আমরা ট্রানজেকশন এই ট্রানজেকশন করানোর জন্যই কিন্তু আমাদের ও ভেরিফাইটা আসছে ও ভেরিফাই আসলে কিন্তু আমাদের আনএথিক্যাল প্র্যাকটিস কমে যাবে কারণ আপনি আমি যখনই অ্যাপেলের গন্ধ পাবো তো সেখানে কিন্তু ওখানে ভেরিফাই করার জন্য আমরা আমাদের আধার কার্ড বা প্যান কার্ড বা আমাদের আইডি কার্ড বা পাসপোর্ট যেটাই হোক আমরা কিন্তু ওখানে শো করবো এবং ওখানে দেবো দেন আপনি যখনই প্র্যাকটিস করতে যাবেন তখন কিন্তু আপনার ভিতরে কিন্তু একটা বাধা প্রয়োগ করবে যে আপনি আপনার ডকুমেন্ট দিয়ে রাখেছেন তো এইটাই আমাদের প্লাস পয়েন্ট কোন আনএিক্যাল মানুষ কিন্তু আমাদের অনপ্যাসিভে ইন হতে পারবে না এবং এই যে আমাদের আমাদের আহ আনুর কবির সারের লিঙ্ক দিয়ে যে কাজটা হয়েছিল এইটাও কিন্তু আমাদের জন্য একটা ব্লেসিং বেস্ট সাইন বলবো প্রত্যেকটা ওয়ার্ল্ডের প্রত্যেকটা আনএথিক্যাল ওয়ার্ক ট্রাইং ওয়ার্ক সেটা আমাদের জন্য একটা করে ব্লেসিং কারণ আমরা পৃথিবীতে মানে এইভাবেই আমরা আনএথিক্যালের লাইনগুলো ধরতে যাচ্ছি যে কোন লাইনে কি আনএথিক্যাল কাজ হচ্ছে ফাইনান্সিয়ালি কি হচ্ছে ইকোসিস্টেমে কি হচ্ছে প্রোডাক্ট ওয়াইজ কি হচ্ছে যেখানে যেখানে আনএথিক্যাল কাজ চর্চা হচ্ছে সেটা কিন্তু আমাদের নজরে চলে আসছে এবং সেইটাকে এথিক্যালি কিভাবে কনভার্ট করতে হয় এটা কিন্তু আমাদের অ্যাঞ্জেল অফ মাথায় আছে তিনি কিন্তু সেইটা দিয়ে কাজ করবে তখন এবং সেই লাইনটা পুরোপুরি যেটাতে অ্যাকসার কাজ করবেন সেটা কিন্তু পুরোপুরি আপনার সেটা এথিক্যাল ওয়েতে আপনার ফ্লোলেস রান করবে ওয়ার্ল্ডে তাহলে আমি আপনি কি কেউ চাই যে আমরা এথিক্যাল ওয়ে থাকতে আমরা আন পথে যাই যেখানে এথিক্যাল ওয়েতে আমরা সব পাচ্ছি একটা ডিজিটাল বিজনেস পাচ্ছি একটা আইটি সেক্টরে আমার মনে করেন আমি একটা ডোমেন পাওয়া মানে আমি একটা জমি পেয়ে যাচ্ছি আইটি সেক্টরে আপনি ডোমেনের মাধ্যমে আপনার বিজনেস কে গ্রো করতে পারেন আপনার স্কিল ডেভেলপ করতে পারেন আপনি নিজে গ্রো হতে পারেন একটা ডোমেন আপনার জন্য একটা আশীর্বাদ শুরু যদি আপনি সেটাকে ইউজ করতে পারেন তাহলে এই যে ইউজ করা এই যে ডোমেন কিভাবে আমরা কাজ করি এগুলো আমরা জানবো কিভাবে আমরা জানবো ব্লগের মাধ্যমে দেন আমরা হচ্ছে এই দুবেলা টিম বাংলা নবাবের মাধ্যমে যেখান থেকে আপনি আপনাকে জল খাওয়ার মতো পরিষ্কার করে দেওয়া হয় কোনো একটা বিষয় আপনি যদি না জানেন অবশ্যই আপনি আমাদের টিম বাংলা নবাবে এসে বলবেন অবশ্যই বলবেন কারণ বিজনেসটা আমাদের আমাদের বিজনেস আমাদেরকেই বুঝে নিতে হবে বা আপনার মাধ্যমে আপনি আমার আপনার ফ্যামিলির কাউকে বুঝিয়ে দেবেন মানুষ নিঃশ্বাসের বিশ্বাস নেই বিজনেসটা কিন্তু একদম তাহলে আমাদের ব্যাক আপ প্ল্যান থাকে এ বি সি ডি তো আপনিও আপনার মাইন্ডে ব্যাক আপ প্ল্যান নিয়ে নেন সো এআই হেয়ার আপনাকে কোনো টেনশন করতে হবে না এখানে এআই ইন্টিগ্রেটেড আছে হাউ ইন্টারনেট ওয়ার্ল্ড ডিজিটাল ওয়ার্ল্ড ইজ পাওয়ারফুল ইন্টারনেট ওয়ার্ল্ডে ডিজিটাল ওয়ার্ল্ডটা এতটাই পাওয়ারফুল যে আপনার আমার পক্ষে এই যে আমরা নিউ কামার হিসেবে যারা অনপ্যাসিভিয়ান এখানে অ্যাটাচ হয়ে আছি তাদের পক্ষে বোঝা অসম্ভব পুরোটা আমরা কখনোই বুঝতে পারবো না কারণ আমরা এই সম্বন্ধে আমরা জানি না আমরা টেক সাউন্ড নই বাট এইটার হেল্প করবে কে আমাদের আমাদের এআই হেল্প করবে এআই উইথ হার্ট আমাদের অনপ্যাসিভে এটা বিল্ড করা আছে এবং এইটা কিন্তু আমাদেরকে গ্রো করে নিয়ে যাবে ডিজিটাল ওয়ার্ল্ডের যে ম্যাসিভ বিজনেসটা আছে সেইটার আপনি এই যে অনপ্যাসিভে আপনার একজন ফাউন্ডিং মেম্বার আপনার অ্যাজ এ রোল আপনার আপনার রোলটা আপনাকে বুঝতে হবে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার অ্যাজ এ আহ ওয়ার্ল্ড বিজনেস ইন্টারপ্রেনিউয়ার বা ওয়ার্ল্ড বিজনেস ফিগার হিসাবে আপনাকে এখন সেটা মাথায় নিতে হবে কারণ আপনি কিন্তু আর মানে ছোট কুয়োর ব্যাংক নেই আপনি এখন সমুদ্রের শার্ক হয়ে গেছেন অনপ্যাসিভ আপনার হাতে এসেছে মানে সমুদ্রের শার্ক হয়ে গেছে আপনি সমুদ্রে রাজত্ব করতে যাচ্ছেন আপনি আর তো সেইখানে আমাদের কিন্তু কুয়োর ব্যাঙের মতো মন মানসিকতা রাখলে হবে না আমাদের মন মানসিকতা বড় করতে হবে এবং আমাদের জানা বোঝার জায়গাটা আরো বড় করতে হবে কারণ টাই বড় সমুদ্র থেকে দু বাল্টি চার বালতি জল তুললে কিন্তু আপনার সমুদ্রে কিছু যাবে আসবে না কিন্তু আপনার কাজ ঠিকই হয়ে যাবে তো সেরকম আমরা কিন্তু আমাদের জ্ঞানের নলেজটা অনপ্যাসিভের সমুদ্রে আমরা দিয়ে দেবো এবং সেখান থেকে আমরা ভালো যে ইয়েগুলো আছে সেগুলোকে জানবো এবং সেটাকে রান করবো কারণ আমাদের কাজ হচ্ছে সেগুলো জানা এবং সেগুলো এআই কে এবং অটোমেশন যেহেতু আমাদের বিজনেস তো এআই কে ইন্টিগ্রেট করে আমরা সেই বিজনেসটা রান করে দেন দেন আপনার কাজ শেষ আপনি ওয়ালেট দেখেন তো এইভাবে যে এই যে আমরা অটোমেশনটা করব বা আমরা এই সিস্টেম সম্বন্ধে জানবো এই জানা বোঝার জন্য তো আমাদের কথা বলতে হবে জানতে হবে পড়তে হবে এবং ওয়েবনারে আপনাকে আসতে হবে ওয়েবনারে থাকার অনেক অনেক মানে আপনার ভ্যারাইটিস রকমের আপনার আছে আপনি সেটা মধ্যে দেখতে পারেন কি কি আছে মধ্যে এটা আমিও জানি না বা সারা অন্য কেউ জানেন না তো সেখানে কিন্তু অ্যাসবোমটা দিন যাচ্ছে সেখানে কিন্তু বারুদ ভরা হচ্ছে সেটা আরো বিস্ফোরণের শব্দ হবে যেন গোটা পৃথিবীতে প্রকম্পিত করে জাস্ট একটা ডিজিটালের একটা বোম একটা ডিজিটালের একটা মাইন্ড সেট আপ অ্যাসারের সেইটা কিন্তু পুরো পৃথিবী ডিজিটাল ওয়ার্ল্ড কে নাড়া দিতে যাচ্ছে হ্যাঁ আপনি আপনার আপনার আশেপাশে যে মানুষগুলো আছে পৃথিবীতে আপনি তাদের লাইফ সেভ করতে পারেন একটা মানুষের জীবন বাঁচানো কিন্তু এটা কিন্তু একটা অনেক বড় কাজ তো সেখানে আপনি অনপ্যাসিভ দ্বারা আপনি একটা মানুষের জীবন চেঞ্জ করতে পারেন একটা মানুষের ফ্যামিলি চেঞ্জ করতে পারেন একটা মানুষের পুরো ওয়ার্ল্ডটা চেঞ্জ করে দিতে পারেন কারণ সিস্টেম যেটা বলছে অ্যাসার যেভাবে বলছেন যে অ্যাকসার আমাদের লাইফ চেঞ্জ করতে যাচ্ছেন তাহলে আমরা অন প্যাসিভিয়ান অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার অ্যাজ এ অ্যাফিলিয়েট অ্যাজ এ বার্ড আমরাও কিন্তু মানুষের লাইফ চেঞ্জ করতে পারি কারণ এখানে সব কিছু ট্রান্সপারেন্ট অন কোনো জিনিস হিডেন নেই প্রত্যেকটা জিনিস ট্রান্সপারেন্ট এখানে আনএথিক্যালের কোনো চর্চা নেই আনএথিক্যাল কোনো ওয়ার্ক নেই তাহলে যেখানে আনএথিক্যাল নেই সেখানে ঢেকে রাখার কোনো জিনিস নেই আপনি প্রত্যেকটা সেক্টরে যাবেন ট্রান্সপারেন্ট এবং ট্রান্সপারেন্সি পাবেন তো সেগুলো আমাদের জানতে হবে আপনি এই যে আমাদের ওয়ার্ল্ডে যেমন মনে করেন যে কত মানুষ সাপোজ অ্যাজ এ কি বলবো ড্রাগ অ্যাডিক্টেড বলেন বা আপনি আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে যারা বিপথে চলে গেছে বা আমাদের নারী শক্তি যারা আজকে ওয়ার্ল্ড আহ ওমেন্স ডে তো সেখানে আমরা ডে যারা আছে তাদের তাদের যে কথাগুলো তারা কিন্তু সব সবসময় বলতে পারেন না ওমেন্সরা সবসময় একটু চাপা স্বভাবের হন তো সেখানে কিন্তু তারা হয়তো কোনো একটা ক্ষেত্রে তারা বিপথে চলে গেছেন তো আপনাকে আমাকে তারা কিন্তু আপনার কাছে আসবে না আপনাকে আমাকে সেই জায়গাগুলোতে যেতে হবে আমরা আমাদের সিস্টেম দ্বারা তাদেরকে বেলেস করতে পারি কারণ তারা পৃথিবীতে মনে করেন যে সমাজে তারা কিন্তু অবহেলিত বা আপনার সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে তারা একটা লাইভ আলাদা জায়গায় তারা সেখানে লিড করছে বা ধুকে ধুকে কষ্টে তারা জীবনটা যাওয়া পর্যন্ত তারা ওয়েট করছে তো তাদেরকে কিন্তু আমি আপনি তাদের একটা ডেলাইট দেখাতে পারি আমাদের অনপ্যাসিভের মাধ্যমে কারণ এটা কিন্তু আপনাকে ওনপ্যাসিভটা এমন একটা বিজনেস যেটা আপনি ঘরে বসে থেকে জাস্ট ডিভাইস আর ইন্টারনেটের মাধ্যমে পুরো ওয়ার্ল্ডে বিজনেস করতে পারবেন এবং এই বিজনেসটা যদি আমরা তাদেরকে আমরা হাতে দিই এবং তাদের লাইফটা চেঞ্জ করার চেষ্টা করি যে কোনো সেক্টরে আপনি যাকেই দেখবেন যে যারা বা নিম্ন একদম নিম্নবিত্ত যারা হ্যান্ড টু মাউথ ডে ওয়াইজ খায় তো তাদের মাধ্যমে বা যারা খেতে পারছে না তিন বেলা তাদেরকেও কিন্তু আপনি আপনি এটা আপনার আপনার চয়েস এই জিনিসটা আপনার টোটালি আপনার চয়েস আপনার চয়েস অনপ্যাসিভটা হচ্ছে আপনি অনপ্যাসিভ কে কিভাবে আপনি এটাকে পরিচালিত করবেন বা কিভাবে এইটা দ্বারা আপনি মানুষের পৃথিবীতে ব্লেস করবেন করবেন বা কিভাবে ইয়ে তো সেইটা কিন্তু আপনার চয়েস কিন্তু আপনি স্বাধীন অনপ্যাসিভে আপনি পরাধীন নন অনপ্যাসিভটাই স্বাধীন তাহলে আমরা স্বাধীন 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 দেশ মনে করেন যদি অনপ্যাসিভ হয় তাহলে আমরা স্বাধীন দেশের যোদ্ধা বলতে পারি অনপ্যাসিফিয়ান আর্মি তো সেখানে আমরা কিন্তু আমরাও স্বাধীন তো আমরা কিন্তু আমাদের স্বাধীনতা কিন্তু আমরা ভালো দিকগুলোতে লাগাবো আমরা এই যে ওয়ার্ল্ডের যেই সেক্টর গুলো মানে অবহেলিত সেক্টর বা সেইগুলোতে আমরা কাজ করার চেষ্টা করব সকলে কারণ আমাদের কাছে মানি ফ্রিডম আছে টাইম ফ্রিডম আছে আমরা সমাজটাকে আমাদের চাচ্ছেন যে পুরো বা পুরো ওয়ার্ল্ড হিউম্যানিটাকে আমি পুরো এথিক্যাল ওয়েতে নিয়ে আসি তো সেইখানে যেহেতু অ্যারসারের ড্রিম এটা তো সেখানে সেই ড্রিমটা কিন্তু আমাদেরও হওয়া উচিত তাহলে আমরাও সেই ড্রিমটা অ্যারসারের ড্রিম ভীষণ মিশন যেটা আছে সেইটাকে পুরো করতে যেটা করা লাগবে অ্যাজ পার আমার দায়িত্ব যেটুক আমি সেইটুকি পালন করতে পারি আপনাকে আমাকে বলছেন না যে আপনি দুবাই অফিসে গিয়ে আপনি অফিস করেন বা হায়দ্রাবাদ টেকটিমের সাথে গিয়ে কাজ করেন না আপনি আমি আমার তরফ থেকে বা আমার যেটুকু করার আমি সেটুকু করব বাস্ট বাট আমার আমার যেটা বেস্ট আমার দৃষ্টিতে যেটা বেস্ট আমি সেই বেস্টটা দেবো হচ্ছে অনপ্যাসিভ আমি অনপ্যাসিভকে সাইডে রাখবো না অনপ্যাসিভকে মেইন পার্ট করে রাখবো এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করবো সবসময় এতে কিন্তু আগামীর পৃথিবীতে বা আগামীর ভবিষ্যৎ লাইফ বা আগামীর যারা এই মানুষগুলো তাদের লাইফটা কিন্তু আপনি চেঞ্জ করে দিতে পারেন একটা মানুষের দোয়া যে কত বড় একটা জিনিস এটা হয়তো আমরা দেখতে পাই না বাট এটা কিন্তু মানুষের জন্য অনেক কাজ করে একটা মানুষকে আপনি উপহার করবেন বা আপনি যেটাই করেন আপনাকে যে মন থেকে সে যদি দোয়া দেয় না তো সেটা কিন্তু আপনার প্রচুর প্রচুর কাজ করে এই ফাইন্যান্সিয়াল থেকে বা ইয়ে থেকে যা থেকেই বলেন তো আমরা মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করব সবসময় আর মানুষের ভালো কাজ করলেই মানুষ দোয়া দেয় মানুষ কিন্তু খারাপ কাজ করলে মানুষকে দোয়া দেয় না তো আমরা যেহেতু এথিক্যাল হইতে আসি আমরা ভালো কাজ করবো এবং ভালো কাজের মাধ্যমে আমরা মানুষের দোয়া করানোর চেষ্টা করব এবং চৌকিদার হিসাবে থাকবো অনপেসিফের সাথে জাগতে রহ জাগাতে রহ অনপ্যাসিভ মে আপডেট রাখো তো এবাবে কিন্তু আমরা অনপ্যাসিভের লাইফটা আমরা জার্নি করতে পারি তো এই যে চয়েস এই চয়েসটা আপনি বিজনেসের জন্য করতে পারেন হিউম্যানিটির জন্য করতে পারেন আপনি যে কোনো ওয়েতে করতে পারেন বাট এটা আমার 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 অনুরোধ যে আমরা কেউই কোন খারাপ দিকে এই এর চর্চা করব না কারণ এটা কিন্তু একটা গড গিফটের জিনিস তো ব্রহ্মাস্ত্র কিন্তু আমরা খারাপ দিকে ব্যবহার করলে সেই জিনিসটা আমাদের হাত থেকে চলে যাবে তো এটা সবসময় মাথায় রাখবো আমরা যেহেতু একটা আশীর্বাদ পুষ্ট একটা ছড়ি পেয়েছে আমাদেরকে তো সেইখানে কিন্তু আমরা এটা দ্বারা ব্লেসড করব মানুষকে মানুষের ক্ষতি করব না তো এভরিথিং ইজ হ্যাড টু অফার ইউ প্রত্যেকটা জিনিস অনপ্যাসিভের প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি আমার জন্য তারা কিন্তু প্রত্যেকটা সেক্টরে আপনাকে অফার করে রেখেছে যে প্রত্যেকটা আপনার যেন ভালো হয় আপনার যেন পার্সেন্টেজ থাকে আপনার কিভাবে ভালো হবে সেই সেই প্রোডাক্টটা দিয়ে বা ইকোসিস্টেম দিয়ে বা যে কোনো কিছু বলেন সেই ওয়ালেটের আপনার ইয়ে দিয়ে বা কার্ড দিয়ে আপনি দেখেন প্রত্যেকটা ডিপার্টমেন্ট আপনি আলাদা আলাদা করে দেখেন প্রত্যেকটা সেক্টরে আপনাকে আপনাকে মানে জয়ী করার জন্য যেটা করতে হয় সেটা করা হয়েছে ওখানে আপনি কার্ড প্রেফার করবেন আপনি কার্ড অফার করবেন আপনি আপনার ক্লায়েন্টকে আপনার ক্লায়েন্ট কার্ড দিয়ে ইউজ করবেন তার রেগুলার প্রোডাক্ট কিনবেন বা তিনি সেটা রিডিম করবেন সেখান থেকে আপনি সেখানেও আপনার মনে করেন যে একটা কমিশন আছে আপনি করবেন সেইটাতেও কমিশন আছে প্রত্যেকটা জায়গায় আপনাকে দেওয়ার জন্য সেইভাবে সিস্টেমটা তৈরি হয়েছে এভরিথিং ইজ ডান ফর ইউ এভরিথিং অনপ্যাসিবের প্রত্যেকটা সেক্টর ডান আপনার জন্য করা হয়েছে আমার জন্য করা হয়েছে হিউম্যানের জন্য করা হয়েছে হিউম্যানিটি আপলিফটিং এর জন্য করা হয়েছে তো সেগুলো আমরা দেখব সেগুলো বুঝব তো কালকে অ্যাসার আসার কথা ছিল অ্যাসারকে মেসেজ করা হয়েছিল কিন্তু বাট তিনি ট্রাভেলিং এ ছিলেন সেই সময়ে এবং সেখান থেকে ট্রাভেলিং পরে তিনার আরো তিনটা চারটা মিটিং তাকে অ্যাটেন্ড করতে হতো এবং তিনি সেজন্য সময় দিতে পারেননি কালকে আসতে পারেননি তো আগামী হয়তো আজকে যেহেতু আমাদের এগারো তারিখে আমাদের সাবস্ক্রিপশন ডেট শেষ হচ্ছে তো মেবি এই আট তারিখ থেকে এগারো তারিখ এর মধ্যে কোন একটা মিটিং এ হয়তো আমরা কে পেতে পারি বা আমাদের রোড ম্যাপটা আমাদের অ্যাসারের মাধ্যমে আমরা দেখতে পারি এবং সেই রোড ম্যাপে আমরা চলবো গো উইথ দা ফ্লোর সাথে চলবো ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবো না তো এটুকুই বলে আমি আমার শেয়ার এডিং রাখছি তো ওভার টু ইউ সোমেন ঘোষ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার কুমার সাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে দুর্দান্ত এক্সিলেন্ট অসাধারণ আলোচনা করলেন অসংখ্য ধন্যবাদ স্যার দেখুন আমরা এমন একটা জায়গায় আছি আমি যদি মনে করি সমস্ত কিছু এথিক্যাল ভাবে যা প্রয়োজন যা দরকার মানুষের জন্য যা করতে চাইবেন সব কিছু আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন সেই জায়গায় হচ্ছে প্যাসিভ তাই আমরা গর্বিত তো দুর্দান্তভাবে আপনি এক্সপ্লেন করলেন অসংখ্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার তো চলুন আবারও আলোচনায় যাই নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিসেস সামিয়া ইসলাম ম্যাম ওয়েলকাম গুড মর্নিং বুম বুম মিসেস সামিয়া ইসলাম ওয়েলকাম ম্যাম

আমরাও কিন্তু নির্দিষ্ট টাইম অতিক্রান্ত করে ফেলেছি দু ঘন্টা এগারো মিনিট প্রায় আমরা করে ফেলেছি তো আমাদের মধ্যে এসেছেন আমাদের রেসপেক্টেড মিসেস মিতালি চক্রবর্তী ম্যাম ওয়েলকাম গুড মর্নিং বুম বুম আনমিউট দিয়েছি ম্যাম ওয়েলকাম মিসেস মিতালি চক্রবর্তী রান্নাঘরে

কি হচ্ছে এটা আমি তো বুঝতে পারছি না আমি আডমিট দিচ্ছি নিচ্ছে না